পালার রাজকরি আলোকে আমরা মেনে চলতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এই বিষয়গুলো অনেক সহজ হতো এবং আমরা এ ধরনের পরিস্থিতির শিকার হতাম না। বিশেষ করে আমরা সবাই কমবে অবগত আছি যে আমাদেরই হাতের কামাই, আমাদেরই আপনার হাদিস বিরোধী যে পদ্ধতি জীবনযাপনের যে পদ্ধতি, সবাই আমরা সেখান থেকে উৎপাদিত হয়ে থাকে। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খেয়াল রাখবো। আমাদের বাসাবাড়িতে যে সমস্ত আপনার আছে, টব আছে, টবে পানি জমে থাকে, আরও জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমরা যখন খেয়াল রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা খুব দ্রুতই উত্তরণের পথ খুঁজে পাবো। আল্লাহ তারা আমাদের সবাইকে সুন্নাসম্মত লাইফস্টাইল যেন আমরা মেনে চলতে পারি সে তৌফিক দান করুন, এবং যারা আক্রান্ত হয়েছে ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবাইকে শেফায়ে কামেল আজলা দান করুন। দায়িত্বের ইমাম প্রতিদিন সাত্রে মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায় করেন, এটা কতটুকু জরুরি এবং কতটুকু সঙ্গত? ভাই মাজিদুর রহমান, আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি সম্প্রতি বেশ ব্যাপকভাবে আলোচিত হয়েছে, অনেক জাতীয় দৈনিক এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আমরা বলতে চাই যে বন্যার পানিতে যদি কোনো মসজিদ ডুবে যায়, আংশিক ডুবে যায়, এবং সে মসজিদে যাতায়াতের কোনো পথ না থাকে, কোনো মানুষ সেখানে গিয়ে সালাত আদায় করতে না পারে, তাহলে কোনো ইমাম বা কোনো মুসলমান যদি সে মসজিদে সালাত আদায় করার জন্য তিনি সাঁতরে গিয়ে সালাত আদায় করেন, সন্দেহাতীতভাবে তার এই কাজটি প্রশংসনীয় হবে। যদি তাতে তার জীবনে কোনো হুমকি না থাকে, বড় কোনো ভয়ের বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে এটুকু স্যাক্রিফাইস করে তিনি গিয়ে সেখানে সালাত আদায় করছেন। আল্লাহর ঘরে সালাতের ব্যবস্থা করা, আয়োজন করা, এটা অনেক ওলামা ইকরামী, অনেক ইমামগণই বলেছেন যে এটি ফরজে কেফায়া। সমাজের কেউ যদি সেটি না করে সবাই গুনাহগার হবে, বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকাতে যদি মসজিদ থাকে, সে মসজিদে সালাতের আয়োজন করা মুসলমানদের জন্য কর্তব্য। তো সেটাকে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাওয়ার কারণেও সেখানে গিয়ে কষ্ট করে গিয়েও সালাতের আয়োজন করা মসজিদের প্রতি, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, আল্লাহ নির্দেশের প্রতি শ্রদ্ধার একটা বড় প্রমাণ বহন করে। সন্দেহাতীতভাবে কাজটিকে আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখলে প্রশংসনীয় হিসাবে দেখব, কিন্তু সেই সাথে এটি আমরা বলবো যে এটি জরুরি বা আবশ্যক নয়। যদি মসজিদে যাতায়াতের পথ ডুবে যায়, তাহলে সে পথ উদ্ধার করা বা সে পথকে পুনর্নির্মাণ করা, যাতায়াতের ব্যবস্থা করার আগ পর্যন্ত সেখানে গিয়ে কষ্ট করে সাঁতরে গিয়ে সালাত আদায় করতে হবে, এটি কিন্তু আবশ্যক নয়। এটি একান্ত তার ব্যাপার, তিনি যদি এটি করে থাকেন আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থেকে এবং তাতে যদি তার জীবনে কোনো রিস্ক না থাকে, সেটি অবশ্যই প্রশংসনীয় কাজ তিনি করেছেন। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে আমরা যদি সেই মসজিদে না যাই, আমরা গুনাহগার হব না, এটি আমাদের জন্য আবশ্যক নয় এরকম পরিস্থিতিতে যাওয়া। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার সেই বিখ্যাত হাদিসের কথা আমরা সবাই কমবেশ জানি যে প্রচণ্ড রকমের বৃষ্টি বা ঝড় হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা পরবর্তীতে, তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পরবর্তীতে নবী ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দেওয়ার নির্দেশ করেছেন যে আলা সল্লু ফি রিহালিকুম, তোমরা সবাই যার যার বাসায় নামাজ পড়ে নাও। তো এই ধরনের আপতকালীন সময়ে বাসায় সালাত আদায় করা, মসজিদে উপস্থিত না হওয়াটা দোষের কোনো কিছু নয়। বিধায় আমরা পুরো বিষয়টিকে আপনার দেখব যে ব্যক্তির নিয়তটা কী, তিনি তার যে আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি তার ভালোবাসা, সেই জায়গা থেকে তিনি করলে তিনি সওয়াবের ভাগিদার হবেন, আর আবশ্যক মনে করলে সেটি তার ভুল ধারণা। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, এমনি আনোয়ার হোসেন সোহাগ আপনি লিখেছেন, অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, এ বিষয়ে ইসলাম কী বলে? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। আপনি যদি মনে করেন যে শিরক এটি অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। হ্যাঁ, তিনি তার ধর্ম পালন করছেন, কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না, সেটি আরেকটি বিষয়। কিন্তু আপনি তার ধর্মীয় কাজে, তার পূজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো, মানে শুভ ইচ্ছা জানানো, কল্যাণ কামনা চাওয়া, এটা আপনার শিরক, এটিকে অবৈধ, হারাম এবং আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর। অতএব এইভাবে আমরা
কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক, সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। আল্লাহ বলেছেন ওলা তাআমানু আলা ইসমিন ওয়া উদওয়ান, সূরা মায়েদার এই দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের একে অন্যের সহযোগিতা করো না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহকামু আহলু জিম্মাহ নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলেমেরই কোনো দ্বিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের বিভিন্ন নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না, এটা হারাম। আল্লাহ কোরআনে কারিম সূরা যুমারে বলেছেন ইনতাকফুরু ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনকুম, তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে আল্লাহর নির্দেশকে, তাহলে আল্লাহ তালা অমুখাপেক্ষী, আল্লাহ তালার কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদানি আবাদিহিল কুফর, আল্লাহর বান্দারা কেউ কুফুরি করবে, আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, এই জাতীয় শিরক বা জাতীয় কাজ করবে, এগুলোতে আল্লাহ তালা সন্তুষ্ট নন, আল্লাহ তালা এগুলোকে পছন্দ করেন না। এই জন্য কোনো মুসলমানের জন্য আসলে এই সমস্ত পূজা বা এই জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয়। এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি, এটা হলো আমাদের বিশ্বাসগত উদাসীনতার সামিল। এরপরে ভাস্কর দাস এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে, আমি একজন নবমুসলিম ভারত থেকে বলছি, আমার ঘরে দেবদেবীর ফটো আছে, সেখানে আমি সুন্নতার নফল সালাত আদায় করি, এটা ঠিক কি না, না হলে উপায় কি? আমি আরবি জানি না, বাংলা হরফে আরবি উচ্চারণে কোরআন মাজিদের তেলাওয়াত করি, এটা কতটা ঠিক? ভাস্কর দাস এআইডি থেকে যে নবমুসলিম ভাই আপনি প্রশ্ন করেছেন, প্রথমে আপনাকে আহলান ও সাহলান, আপনি ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহকে আপনার ভেতরে ধারণ করার তৌফিক দান করুন। আর সেই সাথে আপনার প্রশ্ন উত্তর আমরা বলবো যে দেবদেবীর ফটো আপনার ঘরে রাখা আপনার জন্য জায়েজ নাই, এটা আপনার জন্য গুনাহের কথা, হারাম কথা। যদি এটি রাখতে আপনি বাধ্য হন কোনো পরিস্থিতি বা সিচুয়েশনের কারণে, তাহলে সেক্ষেত্রে সালাতের সময় সেগুলোকে ঢেকে দিয়ে কোনো কাপড় চোপড় ইত্যাদি তারপর সালাত আদায় করবেন, বা এমন কোনো জায়গায় সালাত আদায় করবেন যেখানে এগুলোর কোনো ছবি নেই। বিশেষ করে প্রাণীর ছবি যদি টাঙানো থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন। এই জন্য এ ধরনের জায়গায় বসবাস করা কিংবা সালাত আদায় করা মাকরুহ এবং অনুচিত কাজ, আর এই ছবি টাঙানো এটি নিষিদ্ধ কাজ, বিধায় এটি করবেন না। আর যদি আপনি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে আপনাকে করণীয় আমরা বলেছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আরবি জানেন না, সে হিসেবে বাংলা হরফে আপনি আরবি কোরআনের তেলাওয়াত করবেন কি না, এর উত্তর হলো না, বাংলা হরফে আপনি কোরআন তেলাওয়াত করবেন না। কারণ হলো কোরআনে করিম আরবি ভাষায় এটি বাংলা বা অন্য কোনো ভাষার কোনো অক্ষর দিয়ে সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয় না, যার কারণে এখানে বিকৃতির সম্ভাবনা আছে। আল্লাহর কালাম বা আল্লাহর কথার মধ্যে বিকৃতি, এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এই জন্য আরব অনারব সব দেশের ওলামায়ে কেরামি এই বিষয়টিকে নিরুৎসাহিত করেন এবং নিষিদ্ধ বলে ঘোষণা করেন। আপনি কোরআনে করিমের আরবি সহ তেলাওয়াত করার চেষ্টা করবেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে, এটি আজকাল অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যে পর্যন্ত আপনি এটি না শিখছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটিকে শুনতে পারেন ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনার রেকর্ডেড বিভিন্ন তেলাওয়াত আপনি শুনতে পারেন, এবং বাংলা বা অন্য অন্য ভাষায় আপনি আল্লাহর কালামের অর্থানুবাদ এবং সেটির ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করতে পারেন, যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ এটিকে সাধারণভাবে তেলাওয়াত করার চাইতে। এরপরে মেহরিমা জারদি এডি থেকে আপনি লিখেছেন, কেউ মনে আঘাত দিয়ে থাকলে দুঃখ প্রশমিত করার উদ্দেশ্যে কিংবা সান্ত্বনা পাওয়ার উদ্দেশ্যে যদি কাউকে সেটি শেয়ার করি তাহলে কি এটি গীবত হয়ে যাবে? আপনি যদি কারোর দ্বারা জুলুমের শিকার হন, কারোর দ্বারা আপনি অবিচারের শিকার হন, তাহলে সেক্ষেত্রে আপনি অবিচারের এবং জুলুমের শিকার হওয়ার কারণে সেটির বিহিত করবার জন্য কারোর কাছে যদি বলেন, তাতে যদি বিহিত হয় তাহলে সেক্ষেত্রে সেটি আপনি বলতে পারেন। কোরআনে কারিম সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 6 নম্বর পারার প্রথম আয়াতে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূই মিনাল কাউল ইল্লা মান জুলিম, আল্লাহ তাআলা কোনো মন্দ কথা এটা প্রকাশ্যে কেউ বলুক বা প্রকাশ করুক এটি আল্লাহ পছন্দ করেন না, তবে কেউ যদি অত্যাচারিত হয় তার সে অধিকার আছে তার অত্যাচারিত হওয়ার কথাটি বলা, এভাবে বলতে পারেন যে আমাকে অমুক জুলুম করেছে, অমুক অবিচার করেছে, এটি আপনি করতে পারেন। আর এছাড়া আপনার সাধারণ কষ্ট দুঃখ এগুলো অন্যের কাছে যদি আপনি বলেন, কারণ নাম বলা ছাড়া যদি আপনি বলেন তাতেই তো আপনি লাঘব আপনার সমস্যা আপনার দুঃখকে লাঘব করতে পারেন, সেটি আপনার চেষ্টা করা উচিত কারণ নাম উল্লেখ করা ছাড়া। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, মহিলারা কি পুরুষ দর্জি দিয়ে জামা কাপড় বানাতে পারবে? মহিলারা পুরুষ দর্জি দিয়ে জামা বানাতে সেই দৃষ্টিকোণ থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, তবে মনে রাখতে হবে যে জামার মাপ নেওয়ার সময় খালোয়াত বা একাকিত্ব বা নির্জনতা যেন সৃষ্টি না হয়, এরকম কোনো পরিবেশ যেন তৈরি না হয়। অর্থাৎ অনেক টেইলার্স আছে যে হয়তো কোনো একটা কক্ষে
ছোট কোনো কক্ষে, ড্রেসিং রুমে বা এরকম কোনো জায়গায় যিনি জামা বানাবেন আর যিনি দর্জি মাপ নেবেন, এই দুজন, একজন নারী একজন পুরুষ একাকী থাকছেন, এটি জায়েজ নয়। এই পরিবেশ মানুষকে মন্দ দিকে প্ররোচিত করে, মানুষের মধ্যে মন্দ ভাবনাকে জাগ্রত করে। অতএব এরকম পরিস্থিতিতে আমাদের উচিত হবে যে খালোয়াত যেন না হয়, এরকম নির্জনতা যেন না হয়, সেভাবে করা। দ্বিতীয়ত হলো যথাসম্ভব শরীরের মাপ কোনো পুরুষকে দিয়ে না নেওয়া, কারণ তাতে শরীর স্পর্শ করতে হয়। তার চাইতে কোনো জামা দিয়ে, পুরাতন কোনো জামা দিয়ে সেটার মাপ বলা এবং একটু এদিক সেদিক হলে সেটাকে পরবর্তীতে রিপেয়ার করে নেওয়া। ফেতনার সমস্যা, ফেতনার আশঙ্কা ইত্যাদি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ দর্জি দিয়ে জামা বানাতে পারেন, কিন্তু মাপ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছি সেগুলোকে আপনাকে খেয়ালে রাখতে হবে। এবং বিকল্প হিসাবে রেডিমেড জামা আছে, সেগুলো আপনি পরতে পারেন, অথবা আজকাল নারী দর্জি অ্যাভেইলেবল, বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন, যারা দিন পালন করে পর্দার সাথে তারা উদ্যোগী হতে চান, তাদের সহায়তার অংশ হিসাবে নারী উদ্যোক্তাদের, নারী আপনার দর্জিদের সহায়তা নেওয়া উচিত। আমাদের জামাটা একটু তুলনামূলকভাবে পারফেক্টনেস কম থাকলো, কিন্তু আমাদের দিনই দিকটা পুরো পারফেক্ট থাকলো, সেটা হবে একজন বিচক্ষণ দিনদার মানুষের, একজন মুসলমানের স্ট্র্যাটেজি এবং কৌশল, সেটাই আমাদের হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরাফাত হোসেন, আপনি লিখেছেন, যাদের মুখে দাড়ি নেই, সিগারেট খায়, তাদেরকে কি সালাম দেওয়া যাবে? ভাই, সালাম এটা প্রত্যেক মুসলিমের হক বা অধিকার। বুখারী বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মুসলিমের অধিকার বলে বলেছেন, হকুল মুসলিম আর মুসলিম খামস বলেছেন, মুসলিমের প্রতি অন্য মুসলিমের অধিকারের মধ্যে থেকে হলো সালামের জবাব দেওয়া, তেমনিভাবে সালাম দেয়া। অতএব কোনো ব্যক্তির মুখে দাড়ি নাই কিংবা সে ধূমপান করে, এই অজুহাতে তাকে সালাম না দেওয়ার সুযোগ নেই, আপনি তাকে সালাম দিবেন যদি আপনি জানেন তিনি মুসলমান। আমাতুল্লাহ, আপনি লিখেছেন, অভিভাবককে না জানিয়ে কাজে অফিসে গিয়ে দুজন সাক্ষী ছাড়াই বিয়ে করেছিলাম, আমাদের সন্তানও হয়েছে, আমাদের বিয়েটা কি হয়েছিল? না হলে এই সন্তানরাই বা এখন এই সন্তানেরই বা এখন কী হবে? বোন আমাতুল্লাহ, আপনারা যদি এদেশের বেশিরভাগ ওলামা ইকরাম হানাফি মাজহাব এবং হানাফি স্কুল অফ থট ফলো করে থাকেন, সেটা যদি আপনারা ফলো করে থাকেন, অনুসরণ করে থাকেন, সেটার অনুসারী হন, তাহলে ওলামা ইকরামের যে ফতোয়া সেটার উপরে নির্ভর করে যদি একটু করে থাকেন, তাহলে যে সমস্ত ওলামা ইকরামের মতে মেয়েদের জন্য অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বিশুদ্ধ নয়, তাদের মতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে আর অন্যদের মতো তো হয়েছেই। অতএব এ বিষয় নিয়ে আপনি অরিড হওয়ার কোনো কারণ নেই। এ বিষয়ে ইসলাম কিউ এতে শেখ মোহাম্মদ সাল্লাহ মাজিদ হাফিজুল্লাহ স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন বিষয়টিকে এভাবে, যে যে দেশে ওলামা ইকরাম হানাফি স্কুল অফ থট ফলো করে, কিংবা কোনো ব্যক্তি যদি কোনো আলিমের ইজতিহাদ বা গবেষণার উপরে আমল করেন, কোনো আলিম যদি কোনো ইমামের ইজতিহাদের উপরে নির্ভর করে আপনাকে ফতোয়া দেন, মাসআলা দেন, আপনি তার কাছ থেকে জেনে যদি বিবাহ করেন, আপনি পরবর্তীতে মনে করলেন যে না, অভিভাবক ছাড়া বিবাহ বিশুদ্ধ নয় মেয়েদের, সেই মতটি অধিকতর শক্তিশালী, এটি যদি আপনার মনে হয় তারপরেও আপনার বিয়ে হয়ে গেছে, কারণ যখন আপনি এটি করেছেন তখন আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা শরিয়া স্বীকৃত পদ্ধতি। ওলামা ইকরামের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনি দিনী মাসআলা জানবেন, ওলামা ইকরামের গবেষণার উপর আমল করবেন, আপনার কাছে যদি সেটা ভুল হয়েছে বলে মনে হয় তবুও সেটা সঠিক হয়েছে। অতএব এটা নিয়ে আমাদের অনেক ভাই বোন আছেন খুব বেশি টেনশন করেন, অরিড খন, এটার কোনো প্রয়োজন নেই। খাদিজা, আপনি লিখেছেন, আমার সন্তানকে আসন্ন ফাউন্ডেশনের মাদ্রাসায় ভর্তি করাতে চাই, আপনাদের মাদ্রাসার আপডেট জানাবেন দয়া করে। বোন খাদিজা, আসন্ন ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসা, বিশেষ করে সমন্বিত সিলেবাসের মাদ্রাসা, এটি ঘোষণা আমরা অনেক আগে দিয়েছি, করোনা প্যান্ডামিকের কারণে বারবার আমরা এম নিয়ে আবার আমাদেরকে পেছাতে হয়েছে, এবং এখনও পর্যন্ত আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা, যে শিক্ষা প্রতিষ্ঠান মাত্র খুলেছে, কবে পুরো দমে খুলবে এবং সেটা কতদিন টিকবে এটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। একটা নতুন প্রতিষ্ঠান আমরা শুরু করে যদি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং শুরুতে যদি দীর্ঘকাল পর্যন্ত অচল অবস্থা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে ফাউন্ডেশন সেটা বহন করার মতো অবস্থায় আসলে নেই, এই জন্য আমরা এটিকে শুরু করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা একটি জায়গা নির্বাচন করেছি যেখানে আমরা মাদ্রাসার কার্যক্রম, প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে আরম্ভ করেছি। দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা আশা করছি যে আগামী বছরের শুরুতেই আমরা আপনাদের বাচ্চাদের জন্য মাদ্রাসার যে সার্ভিস সেটি আমরা চালু করতে পারব ইনশাআল্লাহ। রোবাইয়াত, আপনি লিখেছেন, চোখের সৌন্দর্য বর্ধনের জন্য চোখের মনির উপর আলগা লেন্স লাগানোর বিধান কি? চোখের মনির উপর যদি আলগা লেন্স লাগানো হয় চিকিৎসার জন্য, তাহলে তো সেটি জায়েজ,
আর যদি শুধু সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় তাহলে সেটাকে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন, অনুচিত বলেছেন। আর অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেছেন যে এতে যদি সৌন্দর্য বৃদ্ধি হয় এবং সেটি যদি উদ্দেশ্য আপনার স্বামীকে দেখানো তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে, শর্ত হলো আপনি নন মাহরামদের সামনে এটি প্রদর্শন করবেন না, সেই উদ্দেশ্য আপনার থাকবে না, অর্থ অপচয় বা আপনার এই জাতীয় কোনো কিছু থাকবে না, চোখের ক্ষতি হবে না, কাউকে প্রতারণা করার উদ্দেশ্য আপনার থাকবে না, এসব শর্তে অনেক উলামায়ে কেরাম এটি স্বামী আপনার এটিকে জায়েজ বলেছেন। আরিফুল ইসলাম, আপনি লিখেছেন, আমরা জানি কোনো বিষয়ে গণকের স্বর্ণপন্ন হলে 40 দিনের নামাজ কবুল হয় না। গণকের লিখিত গণনা সম্পর্কিত বই বা পত্রিকা প্রকাশিত এবং এক সংক্রান্ত প্রবন্ধ নিবন্ধ পড়লেও কি নামাজ কবুল হবে না? আপনি যদি গণকের এ সংক্রান্ত বই ইত্যাদি পড়েন শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য যে তারা কি বলে এবং তাদের বলা কথাগুলোর ধাঁচ ধরন কি, সে উদ্দেশ্যে পড়লে তো সেটি আপনার জন্য হারাম হবে না, শুধুমাত্র আপনি জানার জন্য পড়লেন। কিন্তু আপনি যদি সেগুলো থেকে বিশ্বাস এবং বিশ্বাসের জায়গা থেকে যদি পড়েন বা কল্যাণের আশা যদি পড়েন যে সেখান থেকে কল্যাণ আপনি অনুসন্ধান করে বের করবেন, তাহলে সেক্ষেত্রে গণকের কাছে যাওয়ার মতোই হয়ে গেল বিষয়টি, অত্যন্ত ভয়াবহ। সামিউল ইসলাম, আপনি লিখেছেন, বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের জন্য একজন মেয়ের সাথে ঘুরতে বের হওয়া কি জায়েজ আছে? যদি তারা বের হয় তাহলে পরিণতি কী হবে? বিবাহের আগে বিবাহেচ্ছুক আপনার হবু বর হবু কনে তারা একে অন্যের সঙ্গে যদি ঘুরতে বের হয় সেটি সন্দেহাতীতভাবে একটি হারাম কাজ। যতক্ষণ পর্যন্ত বিবাহের আগদা সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত একে অন্যের তারা গায়রে মাহরাম, আর গায়রে মাহরামের সাথে শরিয়াতের যে বিধিবিধানগুলো অন্য একজন অপরিচিত নারী পুরুষের জন্য প্রযোজ্য, এদের বেলায়ও একই বিষয়ে প্রযোজ্য, এখানে ভিন্ন কোনো আপনার মাসআলা নেই, যার কারণে এ ধরনের ঘোরাফেরাকে ইসলাম শরিয়াত কোনো অবস্থাতেই হালাল বা জায়েজ মনে করে না। আমরা অনেকে আজকাল মনে করি যে অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে সংসার শুরু করবে এটা কীভাবে হয়, তার সাথে আমরা একটু বোঝাপড়া তৈরি করি। আমি একটি কথা অত্যন্ত জোর দিয়ে সবসময় বলি, দেখুন, আজ থেকে বহু বছর আগে থেকে আমাদের বাপ চাচারা তাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন, তারা আমাদের এই সমস্ত ঠুনকো অজুহাতে ইসলামের পর্দার মতো এরকম গুরুত্বপূর্ণ একটি বিধানকে, ফরজ বিধানকে তারা লঙ্ঘন করেননি, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুখে রেখেছেন। আমরা সুখের জন্য একটু জানাশোনা হলে আমরা সুখী থাকতে পারবো, এই উদ্দেশ্যে এগুলো করি, অথচ হয় বিপরীতটা। অতএব আল্লাহ তাআলার বিধানের বাইরে যাওয়ার মধ্যে কোনো শান্তি কল্যাণ নেই, এই ধরনের কাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এরপরে ব্যাচেলর আসাদুল আইডি থেকে আপনি লিখেছেন, দোকানে বছরে একবার হালখাতা করা বা উদ্বোধন দিনে দোকানে অনুষ্ঠান করা কি জায়েজ আছে? যদি উদ্বোধন করতে গিয়ে কোনো আনুষ্ঠানিকতা করা হয়, আশপাশের লোকদেরকে ডেকে খাওয়ানো হয় এবং পরিচিতিমূলক কোনো কিছু করা হয়, প্রকাশন আপনার প্রচারণার অংশ হিসাবে এটি করা হয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কারণ এতে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এটাকে কেউ ইবাদত মনে করেও করছে না। আর হালখাতার বিষয়টি হলো যে এটি তো আমাদের সমাজ থেকে অনেকটা উঠে গেছে, এখনও যদি কোনো অঞ্চলে বা কোনো এলাকাতে থাকে তাহলে সেক্ষেত্রে যে সমস্ত লোক আগে বাকি নিয়েছেন সে সমস্ত লোকদের দেনা পরিশোধ করবার শর্তে, দেনা পরিশোধ করলে তাদেরকে আপনি খাবার দিচ্ছেন, এটাকে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন, কারণ আপনি পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে যে এই যে খাবারটা দিচ্ছেন অতিরিক্ত হিসাবে সেটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। অতএব পাওনাদারকে আপনি পাওনা পরিশোধের জন্য উৎসাহিত করতে পারেন, বছরে একটা দিন তার জন্য ধার্য করে, যাতে আগের সবগুলো হালখাতা করে হালনাগাদ করে নতুন করে তিনি আবার লেনদেন শুরু করেন, সেজন্য উৎসাহিত আপনি করতেই পারেন। আর এটার জন্য আপনি আজকাল যেটা হয় যে হালখাতা যেসব জায়গায় আছে টুকটাক সেই সব জায়গাতে দেখা যায় যে এত বেশি খাবার দেওয়া হয় যে সাধারণ অন্য কোনো সময়তে দেওয়া হয় না, তো আপনি বাকি টাকা উসুল করতে গিয়ে তার কাছ থেকে যেটি দিচ্ছেন এটিকে আপনার উলামায়ে কেরামের অনেকেই নাজায়েজ বলেছেন। এস এ প্রেমা আইডি থেকে আপনি লিখেছেন, এমনি মৌলিকভাবে তাহলে হালখাতা করা বা দিন ঠিক করে আপনার দেনা পাওনা পরিশোধ করা, হালনাগাদ করা, এগুলোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। এস এস প্রেমা আইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট বোন প্রেম করে বিয়ে করেছে, এজন্য আমরা তার সাথে এক বছর ধরে কোনো যোগাযোগ রাখছি না, এটি কি আমাদের আত্মীয়তার ছিন্ন করার যোগাযোগ রাখি নেই, ছিন্ন করার যোগাযোগ রাখি নেই, এখন আমরা গুনাহ করছি? আপনার প্রশ্নটি পুরো পরিষ্কার না বোন, যাই হোক, যেটুকু বুঝতে পেরেছি সেটি হলো যে আপনার বোন প্রেম করে বিবাহ করেছে এবং যে জায়গা প্রেম করেছে সেই জায়গাটা আপনারা মনে করছেন আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পারিবারিক দিক থেকে, অবস্থানগত দিক থেকে, সেজন্য আপনারা এক বছর থেকে যোগাযোগ রাখছেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ হচ্ছে কিনা। যদি এটি তাকে তার ভুল পদক্ষেপের জন্য
আপনারা শিক্ষা দেওয়ার জন্য তাকে আপনার তার ভুল সংশোধনের জন্য একটা বার্তা হিসাবে দিতে চান, শাসন হিসাবে করতে চান, তাহলে সেটি জায়েজ হতে পারে। কিন্তু সেটা এক বছর পর্যন্ত লাস্টিং করার তো কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিলু লিমুসলিমিন আইয়াহজুর আখাহু ফাওকা সালাসিল আয়াল, কোনো মুসলিম অন্য মুসলিমের সাথে তিন দিনে বেশি কথা না বলে বা তাকে পুরোপুরি পরিহার করে ত্যাগ করে থাকা জায়েজ নাই। বুখারী হাদিসের আলোকে আমরা বলতে পারি যে যথাসম্ভব অভিমান ভেঙে ফেলা উচিত এবং তাকে তার সাথে অন্তত সাধারণ যোগাযোগ রাখা উচিত। হ্যাঁ, অভিমানের আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা এটা আসলে অনুচিত এবং নাজায়েজ একটি কাজ। আর বিশেষ করে এখানে যদি কারেকশনের খুব একটা সুযোগ না থাকে তাহলে তো দীর্ঘমেয়াদে এমনটি করার কোনো কারণ থাকতে পারে না। আমরা অনেকেই এই কাজটা আজকাল করি। আমাতুল্লাহ, আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কী? রাস্তা যদি আপনি কোনো একেবারে তুচ্ছ কোনো জিনিস খুঁজে পান, ধরুন দুই টাকার একটা নোট পেলেন বা এরকম কিছু পেলেন যেগুলো আসলে কারোর পকেট থেকে পড়ে গেলে তিনি আর পুনরায় সেটা খোঁজার জন্য খুব একটা চেষ্টা করেন না, এরকম তুচ্ছ কোনো জিনিস যদি আপনি পান সেই জিনিসটি আপনি তুলতে পারেন। বিশেষ করে আপনি অভাবী হলে তো অবশ্যই তুলতে পারেন। আর যদি কোনো দামি জিনিস পান তাহলে সেক্ষেত্রে সেটা আপনাকে দীর্ঘদিন ধরে ঘোষণা দিতে হবে এবং মানুষ যাতে জানতে পারে যে কার হারানো জিনিস সেটার জন্য আপনাকে ঘোষণা দিতে হবে, দায়িত্ব নিয়ে বলতে হবে, মানুষকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে আপনি দান করে দিলেন, নিজে গরিব হলেও আপনি ভোগ করতে পারবেন। মোহাম্মদ রাকিব, আপনি লিখেছেন কেউ যদি একজন উকিলের কাছে গিয়ে বিয়ে করে একজন সাক্ষী রেখে কোনো দোয়াও কবুল বলা ছাড়া শুধু সাইনের মাধ্যমে তাহলে কি বিয়ে হবে? উকিলের কাছে গিয়ে বিয়ে করেছে একজন সাক্ষী রেখে, বিষয়টা পুরোপুরি পরিষ্কার না। উকিল অর্থাৎ বিবাহের মধ্যস্থাকারী ওই ব্যক্তি ছিলেন, সাথে আরেকজন সাক্ষী ছিলেন, এরকম যদি হয় দুজনের সামনে যদি প্রস্তাব করা হয় এবং প্রস্তাব গ্রহণ করা হয়, সেটা মৌখিকভাবে যেমন হতে পারে লিখিতভাবে হতে পারে। লিখিতভাবে প্রস্তাব করা হলো, লিখিতভাবে গ্রহণ করা হলো, এর মাধ্যমে বিবাহ হতে পারে। কিন্তু দুজন সাক্ষী থাকতে হবে, মহরণা ধার্য হবে এবং আপনার বিবাহের যে আরও বিষয়গুলো আছে সেগুলো থাকবে। এখানে বোঝা আছে প্রশ্নের স্টাইল থেকে যেটা এক ধরনের গোপনে যে বিবাহগুলো করা হয় স্টাইলের বিবাহ, বিবাহ এটা গোপনে করার জিনিস নয়। আহলে নুনে কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিবাহকে তোমরা প্রকাশ্যে করো এবং ঘোষণা দিয়ে করো, এই জন্য এভাবে লুকিয়ে ছাপিয়ে বিয়ে করা উচিত নয়। আর বিবাহের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে বিবাহ বিশুদ্ধ হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের অনেক ভিডিওতে আছে। গায়ের ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, উপমহাদেশে আলিমদের সম্পর্কে আপনার মূল্যবান মূল্যায়ন জানতে আগ্রহী, তাদের অবদান আপনার দৃষ্টিতে কতটুকু? মুনাসিব জি, জাজাকমুল্লাহ খাইর, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ভাই, উপমহাদেশের ওলামা একরামের অবদান এদেশে দীন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য, এটা ঐতিহাসিক এবং এই অবদানটি অনেক বড়। এদেশে যে দীন টিকে আছে, আমরা যে এখনও ইসলামের উপরে টিকে আছি, মুসলিম পরিচয় দিচ্ছি, ইসলাম চর্চা করছি, এই বিষয়টির জন্য পুরো অবদান দিতে হবে, পুরো অবদান স্বীকার করতে হবে দেশের ওলামা একরামের। এদেশের যে সমস্ত ওলামা একরাম দীর্ঘদিন থেকে কাজ করেছেন, সেটা কমিতে, আলিয়াতে, দোনো বিভাগে বা দোনো ধরনের মাদ্রাসাতে যে ওলামা একরাম কাজ করেছেন তাদের অবদানটা অনেক বড়। আমি প্রায় সময় বলে থাকি যে আরাবিয়ান ওলামা একরাম, বিশেষ করে সৌদি আরব সহ যে সমস্ত দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চর্চার জন্য সহায়তা করা হয়, ওলামা একরামকে ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হয়, অ্যাপ্রিসিয়েট করা হয় এবং সমাজটা সেটার জন্য উপযোগী এবং অনুকূল, তাদের অবদানের সাথে প্রতিকূল পরিবেশে যে সমস্ত ওলামা একরাম দীন এবং ইসলাম চর্চা করছেন এবং ধরে রাখার চেষ্টা করছেন, এটাকে যদি তুলনা করা হয় তাহলে এই দ্বিতীয় শ্রেণীর ওলামা একরামের অবদানটি অনেক বড় এবং অনেক বিশাল। তো আমাদের দেশের ওলামা একরাম, বিশেষ করে ওলামায়ে কওমি, ওলামায়ে আলিয়া, একসময় যখন আলিয়া মাদ্রাসাই আধিক্য ছিল এবং আলিয়া মাদ্রাসার ওলামা একরামেরই আপনার কার্যক্রমগুলো বড় আকারে ছিল, পরবর্তীতে কওমি মাদ্রাসার ওলামা একরাম অবশ্যই ক্ষেত্রে এগিয়ে গেছেন। এখন কওমি আলিয়া সমান্তরালভাবে দুই সেক্টর থেকে ওলামা একরাম কাজ করে যাচ্ছেন, তাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজ যে আমি এই পর্যন্ত এসেছি, আমি যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, মুসলিম ইসলাম চর্চা করছি, কোরআন হাদিসের কথা আপনাদের সামনে পেশ করছি, এসবগুলো এদেশে ওলামা একরামের অবদান, আমাদের উস্তাজদের অবদান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এদেশে ওলামাদের সমালোচনা করার মানুষ অনেক পাবেন, কিন্তু তাদের এই যে মহাকর্মযজ্ঞ, তাদের যে অবদান, তাদের যে ত্যাগ, এটা মূল্যায়ন করার মতো মানুষ আপনি খুব কমই পাবেন। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি
যে অনেক ওলামা একরাম, বিশেষ করে ছোটবেলার দিকে আমরা আরো বেশি দেখেছি এগুলো, যে তারা খুব সামান্য বেতনে কাজ করছেন, মাসকে মাস বাকি, বাসায় তেমন কোনো খাবার নেই এবং তেমন কোনো উপায় উপার্জন তাদের নেই, পরিবার কষ্টের মধ্যে থাকে, তারপরেও তারা আল্লাহর দিনের জ্ঞানের চর্চা, দিনের দাওয়াত, এগুলোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং অনেকেই এখনও করে যাচ্ছেন। অতএব তাদের এই অবদানকে অনেক বড় করে দেখি আমি, তাদের ভুল ত্রুটি যদি থাকে, মানুষ হিসাবে আমরা সবারই ভুল ত্রুটি আছে, সেগুলোকে খুব বড় করে দেখা এবং সেগুলোকে খুব বড় করে হাইলাইট করা, সেগুলো নিয়ে তাচ্ছিল্য করা এবং সেগুলোর কারণে তাদেরকে আসামির কাঠগড়া দাঁড় করানো, এটা হলো নিমক হারামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সিজা ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার তিন ছেলে মেয়ে, আমরা সবাই আপনার সবগুলো আজ দেখি। ধন্যবাদ বোন সিজা ইসলাম, আপনারা আমাদের আলোচনাগুলো শুনেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং ভালো এবং উপকারী কথাগুলোর উপর অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে যেন কাজ করার তৌফিক দান করে সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। এরপরে আসিফ ইকবাল লিখেছেন, জুমার খুতবা শোনা কি বাধ্যতামূলক, না শুনলে কি গুণা হবে? জুমার খুতবা শোনা বাধ্যতামূলক এবং না শুনলে গুণা হবে। জুমার খুতবার চলাকালীন সময় কথা বললে সেটি গুনাহের কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারীর বর্ণনা করেছেন যে, ইদা কুলতা লি সাহাবিকা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইখতুব ফাকাদ লাগাউতা, তুমি তোমার আনসিত, তোমার আশেপাশে কোনো ব্যক্তিকে তুমি যদি বলো জুমার দিনে খুতবা চলাকালীন সময় যে তুমি চুপ থাকো, কেউ কথা বলছে তাকে যদি আপনি চুপ থাকো এটা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল করেছেন, অর্থাৎ এটাও একটা ভুল, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা বাধ্যতামূলক। এমনি মনির আহমদ আপনি লিখেছেন, যদি কেউ অমুসলিমের দোকানে কাজ করে তাহলে তার পারিশ্রমিক কতটুকু হালাল হবে? এর আগে আমরা বারবার বলেছি, আপনি কোথায় কাজ করছেন এটি আসলে মুখ্য বিষয় নয়। আপনি কোনো অমুসলিমের দোকানে কাজ করতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন, তার শ্রমিক হিসাবে কাজ করতে পারেন, তার অফিসে কাজ করতে পারেন, তার প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। এভাবে শরীয়ত আপনাকে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়নি, বরং আল্লাহ বলা আমি বলেছেন, লায়ানহাকুমুল্লাহু আনিল্লা দিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অমুসলিমদের মধ্যে যারা তোমাদের উপর ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের বাসা বাড়ি থেকে দেশান্তর করেনি, তোমাদেরকে তোমাদের উপর জুলুম চাপিয়ে দেয়নি, তাদের সাথে সদাচরণ করতে, স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা এই ধরনের আচরণকারী বা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব তাদের সাথে সার্বিক লেনদেন করতে আমাদেরকে কোনো দেশে কোথাও নিষেধ করা হয়নি। অমুসলিমদের অধীনে আপনি কাজ করতে পারেন, কোথায় আপনি কাজ করছেন একটি বিষয় নয়, বিষয় হলো লক্ষ্য করার বিষয় হলো যে আপনি কী কাজ করছেন। আপনি কোনো মুসলমানের কোনো আলেমের অধীনেও যদি কাজ করেন, তার প্রতিষ্ঠানে কাজ করেন, অথচ কাজটা হারাম হয়, তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। আর যদি কোনো অমুসলিমের অধীনে কাজ করেন আর কাজটা যদি হালাল হয়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। এরপরে এমডি জাফর আলম আপনি লিখেছেন, অন্যের বউকে যদি কেউ আদর করে বউ বলে ডাকে তাহলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ এটি বাজে চিন্তার উদ্রেক করবে এবং এটি আমাদের সমাজে অনেকেই রসিকতা করেন, বিশেষ করে শ্যালিকার ক্ষেত্রে বা জাতীয় ক্ষেত্রে সেটি খুবই গর্হিত একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবার তৌফিক দান করুন, এখলাস দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদাউস আলী থেকে আপনি লিখেছেন, আমার ও আমার পরিবার অনেক জাদুটোনার সমস্যায় আছি, এখন আমি কীভাবে রুকিয়া করাবো, দয়া করে বলবেন। জাদুটোনা থেকে মুক্তি লাভের জন্য আপনার যারা রুকিয়ার কাজ করেন এ সমস্ত লোকগুলোর শরণাপন্ন হবেন। অনেকগুলো রুকিয়ার গ্রুপ ফেসবুকে পাবেন আপনারা, অতএব সেই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারেন, ইনভলভ হতে পারেন। যারা কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। বিশেষ করে তিন কুলের আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, আসম নামক ব্যক্তি জাদু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে মুক্তি লাভের জন্য সুরায় ফালাক, সুরায় নাস নাজিল করেছেন। অতএব এই মুআওয়াজাতাইন, বিশেষ করে ফালাক নাস, এই দুইটা সুরা বিশেষ করে পাঠ করবেন, খাবার ইত্যাদিতে ফু দিবেন, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করবেন, দুষ্টজনের প্রভাব থেকে বাঁচার জন্য এবং শয়তানি থেকে বাঁচার জন্য 15টি রক্ষা কবচ এবং 15টি সেফটি বেল্টের বিবরণ সম্বলিত একটি ভিডিও আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেজে আপলোড হবে। আর তার পাশাপাশি জাদুটোনা থেকে স্পেশালি বাঁচার জন্য মাহফুজাতেন, সুরে ফালাক নাস, এগুলো বিশেষ করে পাঠ করবেন এবং পাঠ করে ফু দিবেন, খাবারে পানীয়তে সব কিছুতে সকাল সন্ধ্যায় পাঠ করবেন। আহসান হাবিব আপনি লিখেছেন, চাচিকে ছোট মা বা মেজো মা বলা যাবে কি না? বলা যেতে পারে, এখানে তো প্রকৃত মা বা কাগজে কলমে যিনি মা সেই মা এখানে উদ্দেশ্য নয়, জাস্ট সম্মানসূচকভাবে মা বলা হয়। অতএব এভাবে বললে ইনশা আল্লাহ বিদিল্লা অসুবিধা হবে না। এরপরে তানিম সুলতানা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 9 চলছে, সে অনেক বেশি দুষ্টমি করে, আমার কোনো কথা শুনে না, এজন্য কী আমল করা যায়? দেখুন,
বাচ্চাদের দুষ্টুমির বিষয়টি আজকাল দিন যত যাচ্ছে তত স্বাভাবিক হয়ে উঠছে। প্রথমত আপনারা নিজেরা আপনাদের আচরণগত সৌন্দর্যতাকে প্রভাবিত করবেন, দ্বিতীয়ত হলো কোনো অন্য বাচ্চাদের দুষ্ট বাচ্চাদের প্রভাবে সে প্রভাবিত যেন না হয় সেদিকটা আপনারা খেয়াল করবেন, সেরকম পরিবেশ তার নিশ্চিত করবেন। আর তৃতীয়ত হলো যদি সে খুব রাগান্বিত হয়ে থাকে তাহলে আজবুল্লাহ শৈতান রজিম এটা তার খাবার পানীয়তে পড়ে ফু দিয়ে তারপর খাওয়াবেন, বিশেষ করে 5 বার 7 বার 3 বার বা যসংখ্যবার পড়লে আরও বেশি ভালো হতে পারে। তো এভাবে আপনি তাকে ভালো হতে আপনি সহায়তা করতে পারেন। আর এমনি যে দুষ্টমি আছে সে দুষ্টমি যদি স্বাভাবিক হয় এবং নোংরামীন পর্যায়ের দুষ্টমি না হয় তাহলে সেটাকে স্বাভাবিকই মনে করা উচিত। তুহিন আইডি থেকে আপনি লিখেছেন, শিশুর নাম রাখার ক্ষেত্রে ইসলামের বিধান কী? শিশুর নাম রাখার ক্ষেত্রে সর্বোত্তম নাম যেটি সেটা হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান। এরপরে আল্লাহর যে নামগুলো আছে সেগুলোর শুরুতে আব্দুন, ছেলে হলে আব্দুন, মেয়ে হলে আমাতুন যোগ করে নাম রাখবেন, তাতে আপনি 99টি নাম পেয়ে যাবেন, আব্দুল উদুদ, আব্দুর রহিম, আব্দুল গফুর ইত্যাদি। এর পাশাপাশি নবীগণের নাম দিয়ে আপনি নাম রাখবেন, সাহাবিদের নাম দিয়ে নাম রাখবেন, তাবেঈদের নামগুলো দিয়ে নাম রাখবেন এবং যে কোনো অর্থবহ সুন্দর নাম আপনি রাখবেন। এক্ষেত্রে আপনার খুব বেশি পরিচিত নাম হলে আমরা অনেক রাখতে চাই না, আনকমন চাই, এটা আসলে আমাদের একটা ভুল চর্চা বলা যেতে পারে। নামের ক্ষেত্রে আনকমন থাকাটা তো আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নামের ক্ষেত্রে অর্থবহ কোনো নাম রাখছি কি না, ভালো কোনো নাম রাখছি কি না, এটি আনকমন দেখতে গিয়ে অনর্থক কিংবা উদ্ভট নাম রাখা উচিত নয়, নামের একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে থাকে। এরপরে মার্জিয়া হক আপনি লিখেছেন, প্রসাবের সেটা সম্পর্কে যে হাদিসটি আছে সেটা শোনার পর থেকে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমি ঠিকঠাক পবিত্র হতে পারছি কি না, এজন্য দেখা যায় যে হাই কোমরে বসার আগে কোমর ধুয়ে কাপড় দিয়ে মুছে তারপরে বসি, আবার উজুর আগে কোমর পর্যন্ত ধুয়ে তারপরে উজু করি, নামাজ পড়ি। হাদিসটি দিয়ে কি বোঝানো হয়েছে? প্রসাবের ছিটা গায়ে আসলে শাস্তি হবে নাকি সে অবস্থা থেকে পবিত্রতা অর্জন না করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হবে? দেখুন, প্রসাবের ছিটা থেকে আপনি বেঁচে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকবে। এর মানে হলো যে ধরুন আপনি দাঁড়িয়ে পেশাব করলেন, শক্ত জায়গা পেশাব করলেন, সেখান থেকে ছিটে এসে আপনার গায়ে পড়ছে, এটা থেকে আপনি বেঁচে থাকবেন। পেশাব আপনার গোসলের যে জায়গা সে জায়গাতে পেশাব করা থেকে বেঁচে থাকবেন। তো আপনি যদি কমোডে টয়লেটের কাজ সারেন, আপনি যদি কোনো প্যানে আপনি পেশাব করেন, বসে পেশাব করেন, তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ছিটা ইত্যাদি লাগবে না। অহেতুক আপনার খুদখুদের স্বভাব যেটাকে আমরা বলে থাকি সেটি কিন্তু আবার আরেকটা দোষণীয় বিষয়, সেটি আমাদেরকে অনেক ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, এটা শয়তান করায় এবং একটা শয়তানই আছে বিশেষ প্রজাতির, তার কাজই হলো মানুষকে এ ধরনের সমস্যা সৃষ্টি করা। অতএব আমরা এ ধরনের খুদখুদে স্বভাবকে কোনো অবস্থাতেই আমরা পাত্তা দিব না। আপনি যদি পেশাবের সেটা না দেখেন আপনার শরীরে তাহলে সেটাকে ধুইতে গিয়ে আপনি কসরত করার কোনো প্রয়োজন নেই, আপনি নিয়মিত কাজ করতে যাবেন, আপনি অনেক আমল আপনার ছুটে যাবে, সময় অনেক অপচয় হবে, এটি উচিত নয়। এগুলোকে পাত্তা দিবেন না। কোমরে বসার সময় যদি কোমর শুকনা থাকে আপনি সোজা বসে যাবেন, সেখানে ধোয়া আবার মোছা এরপরে নিয়ে এটা নিয়ে আপনার সন্দেহ করা এগুলোর কোনো প্রয়োজন নেই, কাজগুলো শয়তান করিয়ে থাকে, এগুলোকে পাত্তা দিবেন না। পাত্তা না দিয়ে আপনি যদি পেশাবের সেটা না দেখেন তাহলে এটা নিয়ে আপনার কোনো টেনশন করবেন না, অতিরিক্ত টেনশন করলে সেটি খারাপের দিকেই শয়তান নিয়ে যায়। এরপর মনির ইসলাম আপনি লিখেছেন, আমি একজন মুশরিকের বাড়িতে কাজ করি, আমি কি তার বাড়িতে খেতে পারি কি না? আমরা এর আগে বলেছি যে আপনি কার বাড়িতে খাচ্ছেন সেটি বিষয় নয়, মূল বিষয় হলো যে আপনি কি খাচ্ছেন। তার বাড়িতে যদি হালাল কিছু খান আপনি অবশ্যই খেতে পারেন, আপনি যদি হারাম কিছু খান তাহলে কোনো মুসলমান কোনো আলেমের বাসায়ও খেতে পারেন না, সে আপনাকে যে খাবারটি পরিবেশন করছে সেটা হারাম কিনা। মুশরিক নিজের হাতে জবাই করা মুরগি দিয়ে আপনি যদি পরিবেশন করে তাহলে সেটা আপনি খেতে পারেন না। যদি বাজার থেকে কোনো গোশত কিনে আসে যেটি হালাল তাহলে সেটি রান্না করলে আপনি খেতে পারেন এবং এভাবে ফলমূল শুকনো খাবার দিলেও সেটি খেতে পারেন, অর্থাৎ খাবারটা হালাল কিনা সেটা হলো দেখার বিষয়। আফরিন ইসলাম আপনি লিখেছেন, সুদের টাকা দিয়ে কেনা খাটিয়ার লাশ বহন করা যাবে কি না? সুদের টাকা দিয়ে কেনা খাটিয়ায় লাশ বহন করা যাবে কি না? দেখুন, সুদের টাকা দিয়ে যদি কোনো খাটিয়া কেনা হয় সেটাতে লাশ বহন করতে কোনো অসুবিধা আমরা দেখছি না, অর্থাৎ এতে লাশের কোনো গুণা হবে না, কিন্তু এই খাটিয়া যারা গ্রহণ করবে মসজিদ কর্তৃপক্ষ তাদের এখানে দায়বদ্ধতা অবশ্যই আছে। তারা হারাম টাকা দিয়ে ফরজে কিফায়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে হারাম টাকার ব্যবহার করে তারা অপরাধী হচ্ছেন। আপনার জন্য যদি বিকল্প থাকে অবশ্যই আপনার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। ফেরারি আরিফুল আইডি থেকে আপনি লিখেছেন, অহংকার দূর করার উপায় কী? অহংকার দূর করার সবচেয়ে সহজ উপায় হলো বিনয়ী মানুষদের সঙ্গ অবলম্বন করা, বিনয়ী মানুষদের সাহচর্যে থাকা,
তাদের সঙ্গে উঠা বসা করা, বিনয় মানুষদের বিনয় দেখলে আপনার ভিতরে বিনয় আসবে। চতুর্পাশে অহংকার এবং দম্ভের ছড়াছড়ি চলছে, এরকম সময় বিনয় মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর, খুবই কঠিন, খুবই দুরূহ। তারপরে আমরা যখন বিনয় মানুষ পাব তাদের সান্নিধ্যে যাব। দ্বিতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার চোখে আমাকে আপনি ছোট করে দিন, আমাকে বিনয়ী করে দিন, এভাবে দোয়া করা। এবং বিনয়ের জন্য নিজের জীবনের বাস্তবতাকে নিয়ে কল্পনা করা, ভাবা যে আমি কোথায় ছিলাম, আল্লাহ তাআলা কোথায় নিয়ে এসেছেন, আমার সৃষ্টির মূল ছিল কি, আমার তো অহংকার করা সাজে না, সবগুলোই আল্লাহ তাআলার দান। আমি যেটুকু অর্জন করেছি, যেটুকুর কারণে আমি অহংকার করছি, সে তার সবটুকুই আল্লাহ তাআলার দান। অতএব এখানে পুরো কৃতিত্ব যেখানে আল্লাহর বলালাম, সেখানে আমার অহংকার করা তো সাজে না, আমি তো মহান রবের দানে তার দয়ায় যা পেয়েছি, তা যা পাওয়ার তা পেয়েছি। অতএব এই বিষয়গুলো যখন আপনি করবেন, ভাববেন, এভাবে ইনশাআল্লাহ আপনার ভিতরে অহংকার দূর হয়ে বিনয় আসবে। আল্লাহ তালা আমাদেরকে বিনয় করুন। বিনয়ী মানুষ আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয়। আর দম্ভ অহংকার যদি কারোর ভিতরে বিন্দু পরিমাণও থাকে, সামান্য পরিমাণও থাকে, তাহলে সে জান্নাতে যাবে না। জাকির হোসেন আপনি লিখেছেন, দোকানে যে একা মুরগি জবাই করে সেটা কতটুকু সঠিক? কোনো অসুবিধা নেই, মুরগি জবাই করার ক্ষেত্রে আপনার একা হতে হবে, সরি দুজন থাকতে হবে বা কয়েকজন থাকতে হবে, এরকম কোনো শর্ত শরীয়তে কোথাও দেওয়া হয়নি। একা যদি কেউ মুরগি জবাই করতে পারেন তো সেটা একান্তই তার ব্যাপার, কোনো অসুবিধা নেই। এরপরে আবু বকর সিদ্দিক ওয়াইজ এটি থেকে আপনি লিখেছেন, ছেলেরা আলগা চুল ব্যবহার করতে পারবে কি? দেখুন, ছেলেরা যদি আলগা চুল ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে ছেলেদের কথা না, ছেলে মেয়ে যেই হোক, আলগা চুল যদি কেউ ব্যবহার করে তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটি কাজ, বিশেষ করে টাক ঢাকার জন্য বা নিজের চুলকে বড় করে দেখাবার জন্য এক ধরনের প্রচারণা, এক ধরনের অনৈতিকতা। মুসলিম এ ধরনের অনৈতিক কাজ আচরণ করতে পারে না। ইসলাম মানুষকে অনেক সুন্দর, অনেক আপনার মহৎ এবং অনেক উন্নত গুণ এবং চরিত্রের অধিকার হিসাবে দেখতে চায়। আপনার যা নাই আপনি তা প্রকাশ করছেন, জাহির করছেন, সন্দেহাতীতভাবে এটি একটি দোষনীয় গুণ। এ গুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে মারিয়াম এম রুমি আপনি আইডি থেকে লিখেছেন, আসুন্না ফাউন্ডেশন আর আসুন্না পাবলিকেশনস কি একটাই? না, আসুন্না পাবলিকেশনস এটা আসুন্না ট্রাস্টের প্রকাশনা প্রতিষ্ঠান, যেটি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত। আর আসুন্না ফাউন্ডেশন এটি আমরা প্রতিষ্ঠা করেছি, এটি আপনার ঢাকা থেকে পরিচালিত হয়ে থাকে। আসুন্না ট্রাস্ট সেটি জিনাদা থেকে পরিচালিত হয়ে থাকে, তার অধীনে হলো আসুন্না পাবলিকেশনস। আসুন্না পাবলিকেশনসটা আসুন্না ফাউন্ডেশনের কোনো প্রতিষ্ঠান নয়। এরপরে সিলভান লাইজো আপনি লিখেছেন, পরিবারের কোনো সদস্য নাস্তিক হলে তার সাথে সম্পর্ক রাখার ব্যাপারে কোনো আদেশ নিষেধ আছে কি না? যদি নাস্তিক হয়ে যায় তো সম্পর্ক আপনি রাখতে পারেন, কিন্তু আল্লাহর জন্য বিদ্বেষ আপনার থাকতে হবে, আল্লাহর জন্য তার প্রতি ঘৃণা আপনার থাকতে হবে। তবে তাকে সেই সাথে নসিহা করা, আপনার সুন্দর আচরণ দিয়ে দিয়ে তাকে ফিরে আনানোর সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটিও আপনার যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে। বাকি অন্যায়ের প্রতি যে ঘৃণাবোধ সেটা তো অবশ্যই আমাদের থাকা উচিত, কিন্তু পরিপূর্ণভাবে তাকে ছিন্ন করে ফেলতে হবে, কোনো সম্পর্ক রাখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে তানিম রবিন আপনি লিখেছেন, বিবাহ তাড়াতাড়ি হওয়ার কোনো দোয়া আছে কি? বিবাহ তাড়াতাড়ি হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই। অনেক যুবক ভাইয়েরা আসলে তারা নিজেদের চরিত্রকে হেফাজতের গুরুত্ব বুঝেছেন, কিন্তু আক্ষেপের বিষয় অনেক অভিভাবকরা এটি এখনও বুঝেননি। আমাদের যুবকরা যেখানে তাদের চরিত্রের মূল্য বুঝেছেন, তারা হারামভাবে নিজেদের চাহিদাকে মেটাতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে তারা হালাল পথে থাকতে চাইছেন, কিন্তু যে সমস্ত অভিভাবকরা এটি বুঝছেন না তারা কতটা হতভাগা, কতটা কপাল পড়া সেটা আসলে বলে বোঝানো কঠিন। যে সমস্ত অভিভাবকের সন্তানরা বিপদগামিতার পথে চলে গেছে, তারা জানেন যে সন্তানের সুপথে থাকা এটা কত বড় নেয়ামত আল্লাহর তরফ থেকে, অথচ হতভাগা অনেক অভিভাবকরা এটি বোঝেন না। যাই হোক, বিবাহ দ্রুত করার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গদবাদা দোয়া না থাকলেও আমরা সাধারণভাবে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে পারি, দোয়া কবুলের সময়গুলোতে স্পেশালি। আর সাধারণভাবে যে কোনো সময় যে আল্লাহ আপনি আমার জন্য বিবাহকে সহজ করে দিন, আমরা দোয়া করব। সেই সাথে বিবাহের জন্য আমাদের যে আর্থিক সঙ্গতি ইত্যাদি ব্যাপার আছে সেগুলোকে আমরা খুব সিরিয়াসনেসের সাথে অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং সহজ করুন, আমাদেরকে পুত্র পবিত্রতা নসিব করুন। এই কঠিন সময়ে হারামের যে জোয়ার চলছে এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের চরিত্র, আমাদের ইমানকে, আমাদের আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এমডি আফসার আপনি লিখেছেন, আমরা যারা জাহাজে থাকি তারা কি মুসাফির?
আমরা যারা জাহাজে থাকি তাদেরকে মুসাফির বলা যাবে কি না এ বিষয়ে একটা স্বতন্ত্র ভিডিও আছে আমাদের, সে ভিডিওটা মেহরবানি করে দেখবেন। সেখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি মত উল্লেখ করা হয়েছে, অন্যান্য ইমামদের মতামত উল্লেখ করা হয়েছে। যারা জাহাজে সপরিবারে থাকেন এবং সেখানে নিয়মিত থাকেন সেটা তাদের বাসা হিসেবে ধরা হবে, সেখানে তারা পুরো সালাত আদায় করবেন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তারা সেখানে মুসাফির হিসাবে গণ্য হবেন, যেহেতু তাদের সেটা বাসা বাড়ি নয় এবং সেটা যদি চলমান থাকে এই জন্য সেখানে তারা মুসাফির হিসেবে গণ্য হবেন। এরপরে সাদিকুল বাসার বিজয় এ আইডি থেকে আপনি লিখেছেন, মা বাবার কাছে প্রতারণা করে টাকা নিয়েছে, এখন কি করব? আল্লাহর কাছে মাপ চাইবেন, তবা করবেন, আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ ইবনিল্লা। আর সম্ভব হলে মা বাবাকে যদি এটা বলে নিলে তারা স্বাভাবিকভাবে নেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও বলে নেবেন। আর যদি তারা ভুল বোঝেন তাহলে দরকার নেই, আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন। আর তাদের যদি ক্ষতিগ্রস্ত করে থাকেন অর্থ নিয়ে তাদের কাছে তাহলে সেটা তাদেরকে ফেরত দিবেন। জুয়েল হোসেন আপনি লিখেছেন, একজন লোকের দুটোই মেয়ে, সমস্ত সম্পদ তাদের লিখে দেওয়া জায়েজ হবে কি না? না ভাই জুয়েল হোসেন, যদি কারোর দুটো মেয়ে থাকে তাহলে টু থার্ড সম্পদ তাদেরকে দেওয়া যাবে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সম্পদের বণ্টন যে বিধান দিয়েছেন সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে একজন মেয়ে যদি কারোর থাকে তিনি সর্বোচ্চ অর্ধেক সম্পত্তি পাবেন, আর যদি কারোর দুজন মেয়ে থাকে তাহলে তার সম্পদের টোটাল সম্পদের তিন ভাগের দুই ভাগ পাবেন, আর বাকি এক ভাগ যেটা আছে সেটা তার নিকট আত্মীয়দের মধ্যে থেকে আর কে কে আছে সে সমস্ত লোকরা পাবেন, কে কে আছেন তার উপরে ভ্যারি করবে, নির্ভর করবে কে কতটুকু পাবেন না পাবেন। এরপর সময় আহমেদ আপনি লিখেছেন, পাঠাও বা বাইক রাইডার ছেলেদের সাথে রাইড শেয়ার করা যাবে কি? পাঠাও বা বাইক রাইডারে আপনি ছেলেদের সাথে যদি বাইক রাইড শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আপনার পর্দার যে বিধান সেটি লঙ্ঘন হবে, তাদের সাথে পাশাপাশি বসতে হবে, তাদের সাথে তাদেরকে চড়াতে হবে, এটি তো জায়েজ নয়। প্রিয় বোন আমার, আপনি আপনার জায়গা থেকে আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের বহু পথ খোলা আছে, সেগুলো আপনি অবলম্বন করতে পারেন। আমি জানি হালালের সীমা পরিসীমাগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, কিন্তু একেবারে রুদ্ধ হয়ে যায়নি, যার কারণে এটি একজন নারীর জন্য আত্মসম্মান বোধের যে একজন পুরুষ তার গা ঘেঁষে বসবে, তার সাথে তার বাইকে উঠবে বা একসঙ্গে যাবে, এটি নির্জনতার গুণা এবং হাজারো অপপাচারের পথকে উন্মুক্ত করে। যারাই এগুলোকে উদারতার সাথে দেখেন তারা হয় নপুংসুক, আর না হলে তাহলে তারা প্রতারক, তারা তাদের মূল অবস্থাকে লুকোতে চাচ্ছেন। ইসলামের চাইতে আধুনিকতা এবং স্মার্টনেস আর কোনো কিছুতে থাকতে পারে না। এই জন্য আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো প্রফেশনে না গিয়ে অন্য কোনো প্রফেশনে যাবেন, এটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না যদি আপনি যান। মোহাম্মদ আব্দুল্লাহ কাফি আপনি লিখেছেন, দাড়ি গজানোর সাথে সাথে কি দাড়ি রাখতে হবে? হ্যাঁ অবশ্যই ভাই, দাড়ি গজানোর সাথে সাথে আপনার জন্য দাড়ি রাখাটা আবশ্যক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, অতএব দাড়ি ছোট করার কোনো সুযোগ নেই। মুসাফির পথ এই দিকে আপনি লিখেছেন, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার বিধান কি? ছেলে মেয়ে যদি একসাথে লেখাপড়া করে একই সাথে বসে, বিশেষ করে তারা যদি প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কর কাছাকাছি হয়, তাহলে এই সহশিক্ষাকে ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। মেয়ে ছেলে সবাই যার যার মতো করে শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহ তালা এলম অর্জন করার বিষয়ে সমস্ত মুসলিমদেরকে নির্দেশ করেছেন। কোনো কোনো হাদিসে নারী পুরুষদেরকে পৃথক পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে নির্দেশ করেছেন, তাদেরকে আল্লাহ তালা উল্লেখ করেছেন, মেনশন করেছেন, যার কারণে নারী পুরুষ সবাই শিক্ষা অর্জন করবে কিন্তু একসঙ্গে মিশ্রভাবে নয়। আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছেলেরা শুধু আছে, মেয়েরা না, যেমন নটরডেমের কথা বলুন, তারপরে যেখানে মেয়েরা আছে এরকম প্রতিষ্ঠান আছে যেখানে ছেলেরা না, যেমন বিজ্ঞান সেলুন বলুন, আর অনেক স্কুল বলুন, কলেজ বলুন, সেগুলোতে পড়াশোনার মান কিন্তু খারাপ নয়, বরং অনেক ভালো। অতএব অহেতুক তাদেরকে গুলিয়ে ফেলার যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, সেই প্রবণতাটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করছে, শরীয়ত এটাকে হালাল করেনি এবং এর মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই। আমরা যদি তাদেরকে একসাথে মিশিয়ে শিক্ষা দেই। রিয়াজুল ইসলাম আপনি লিখেছেন, আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে কি না? আমলের ক্ষেত্রে হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে। ঈর্ষা বিশেষ করে ইলেম অর্জন করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষা করার কথা বলেছেন, কেউ দান করে তারা আল্লাহ তাআলা টাকা দিয়েছেন কিন্তু আমি পাই না, তো এক্ষেত্রে ঈর্ষা কথা বলেছেন। ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য হলো, হিংসাতে কারোর প্রতি আল্লাহর নিয়ামত থাকলে সেটা দূর হয়ে যাক, সেটা কামনা করা হয়, এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো কেউ কোনো নিয়ামত পেয়েছেন, সেই নিয়ামতটি তিনি পেয়েছেন, আমিও পেতে চাই, এই জন্য আগ্রহী হওয়া, এই জন্য অস্থির হওয়া, আল্লাহর কাছে এই জন্য দোয়া করা, এটা হলো ঈর্ষা। ঈর্ষাটা জায়েজ আছে আমাদের ক্ষেত্রে, হিংসা করা জায়েজ নয় যে আল্লাহ তার সেজন্য আমার করতে না পারে, কারণ অকল্যাণ চাওয়ার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি।
এমনি দেলাওয়ার হোসেন আপনি লিখেছেন, আজকের সমাজে বিয়েতে মেয়ের বাড়িতে আসার আগে মেয়ের বায়োডাটার সাথে মেয়ের পর্দা ছাড়া ছবি চায়, এ সম্পর্কে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, মেয়ের পর্দা ছাড়া যদি ছবি চাওয়া হয়, ছবি তলব করা হয় ছেলে পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেই ছবি তাদেরকে দেখানো যেতে পারে। কিন্তু তাদেরকে ছবি সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করে দেওয়াটা, এটা নানা কারণে অনুচিত একটি কাজ। বিশেষ করে যখন মনে হবে যে এই ছবির সৎ অসৎ বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে, বিভিন্ন গায়ের মাহরাম পুরুষও দেখতে পারে, এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে তাদেরকে ছবি দেওয়াই জায়েজ নাই। আর যদি এরকম সম্ভাবনা না থাকে তাহলে আপনি ছবি দিতে পারেন, সেক্ষেত্রেও নিরাপদ এবং উত্তম হলো আপনি ছবি দেখালেন সংশ্লিষ্ট ব্যক্তিকে, এরপর নিয়ে আসলেন, যাতে করে বারবার দেখে, প্রয়োজনে অপ্রয়োজনে দেখে বা অন্যদেরকে দেখিয়ে হারাম এ লিপ্ত হতে না পারে। একজন মুসলিম এ সমস্ত বিষয়ে অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন হয়ে থাকেন, ইসলাম চর্চা করে না যারা তাদের তুলনায়। অতএব এই বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। এরপরে মুহূর্ত এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার একজন বন্ধু আছেন, বংশ পরিচয়ে হিন্দু ব্রাহ্মণ, তিনি ইন্টারমিডিয়েট পড়ার সময় ইসলাম গ্রহণ করেন গোপনে। তার পরিবার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী, এ কারণে তিনি ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করতে পারছেন না। প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সালাত ও রোজা রাখতে পারছেন না, এর জন্য তিনি আল্লাহ তাআলার আযাবের প্রচণ্ড ভয় করেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার কাছে উত্তর আশা করছি। এই ধরনের বন্ধুকে আমরা বলবো যে আল্লাহর দিন পালন যেন তার জন্য সহজ হয়, সেরকম উদ্যোগ তিনি নিতে পারেন এবং নেওয়া উচিত তার। প্রয়োজনে তিনি অবশ্যই, তার এটা রাষ্ট্রীয় অধিকার, তিনি নাগরিক হিসাবে আমাদের সংবিধান এই অধিকার তাকে দিয়েছে, সেই অধিকার আদায় করতে গিয়ে তিনি অন্যত্র যেতে পারেন, নিরাপদ কোনো জায়গায় যেতে পারেন, বিশেষ করে কোনো আলেমের শরণাপন্ন হয়ে তিনি এ বিষয়ে পরামর্শ নিতে পারেন। এবং এভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকেন, এই কাজটি তার জন্য অনুচিত, এবং তার জন্য বিকল্প যেখানে আছে সেখানে এ ধরনের আপনার অজুহাত দিয়ে মৌলিক ফরজ ইবাদত থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার বিষয়টিকে সহজ করুন। আতিকা মাহবুব আপনি লিখেছেন, আকিকার পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কি সেটা দিয়ে আকিকা হবে? আকিকার পশুর পেটে বাচ্চা থাকলে, কোরবানির পশুর পেটে যেরকম বাচ্চা আছে, এই পশু দিয়ে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কোরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে সেটাকে জবাই করে দেওয়া হলো বিধান। হুমায়ুন কবির হীরা আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও আলোচনা শুনি, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসুক, এবং যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবেসেছেন, পছন্দ আপনার স্নেহ করেছেন, জাজাকমুল্লাহ খির। এমডি নজরুল খান আপনি লিখেছেন, আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে আগ্রহী, কিন্তু ওয়েবসাইট ডিজাইন করার সময় মেয়েদের ছবি ব্যবহার করতে হয়, মেয়েদের ছবি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে উপার্জন করে টাকা হারাল হবে কি না, এবং এতে আমার কোনো গুণ হবে কি না? যথাসম্ভব চেষ্টা করবেন এই ধরনের কাজ অ্যাভয়েড করার জন্য যেখানে মেয়েদের ছবি সর্বস্ব ওয়েবসাইট হবে, আর যদি বিচ্ছিন্নভাবে এরকম কোনো কিছু এসে যায় তাহলে সেক্ষেত্রে নিজের নজরকে হেফাজত করে যতটুকু না হয় ততটুকু কাজ করে নেবেন, আর যদি পরিপূর্ণ অ্যাভয়েড করতে পারেন সেটা হবে অবশ্যই আপনার তাকওয়ার দাবি। পাবেল তানভীর আপনি লিখেছেন, সংসারে বউ শাশুড়ি নিয়ে অনেক অশান্তি, কী করণীয় স্বামী হিসেবে? ভাই পাবেল, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে আমাদের পেজে, আপনি সেটা শুনে নিতে পারেন। বিশেষ করে স্বামী স্ত্রী উভয়কে শোনার জন্য আহ্বান করা হয়েছে, এই এরকম একটা শিরোনামে বক্তব্য আছে, আপনি শুনে নেবেন। এ ধরনের ইস্যুতে আমাদেরকে খুব চালাক এবং কৌশলী হতে হয়, মাকেও ম্যানেজ করতে হবে আবার স্ত্রীকেও ম্যানেজ করতে হবে, এবং উভয় জায়গাতেই আপনাকে কিছুটা আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এটার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে, সেই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন, এবং তাদের উভয়কে দিন চর্চা করতে আপনি উৎসাহী করবেন, আপনি তাদেরকে আল্লাহ তাআলার ভয় দিবেন। এই বিষয়গুলো যখন তাদের মধ্যে আপনি জাগ্রত করতে পারবেন ইনশাআল্লাহ বিদিনে সহজ হবে, সেই সাথে দোয়াও করবেন। আর সবর তো আপনাকে ইখতিয়ার করতেই হবে, দুনিয়াতে সবরের জায়গা সবরের বিনিময়ে তো আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব এই পাটা এবং পুতার ঘষাঘষিতে মাঝখান থেকে আপনি যে কষ্ট করবেন, আপনি যদি আপনার ব্যবহার খারাপ না করেন, মায়ের সাথে আচরণ খারাপ না করেন, স্ত্রীর প্রতি আপনি দুর্ব্যবহার না করেন, কারোর অধিকার আপনি নষ্ট না করেন এবং সবর করেন, ইনশাআল্লাহ বিদিনের জন্য আপনি উত্তম বিনিময় আল্লাহর কাছে পাবেন। দেঘিমণি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের পুরো টাকাটি অগ্রিম দিয়ে দিয়েছি, এটা কি আদায় হবে? জাকাত অগ্রিম দেওয়া যেতে পারে, আমার জাকাতের হিসাব হয়তো 3 মাস 6 মাস 8 মাস পরে হবে, তো আমি এখন থেকে দিয়ে রাখলাম, পরে অ্যাডজাস্ট করলাম, এটি জায়েজ আছে। শাহরুল ইসলাম আপনি লিখেছেন, নিজের বাবা ছাড়া অন্য কাউকে কি বাবা বলা যাবে? যেমন কাকাকে কি উকিল চাচা, কাকাকে বা উকিল চাচাকে? দেখুন, বিবাহের মধ্যে আসলে আমাদের সমাজে যে উকিল বাপের প্রথা আছে, এটি ইসলাম সমর্থিত বা ইসলাম নির্দিষ্ট কোনো বিষয় নয়, এটি আমাদের সমাজের কালচার, যেখানে বাবা নিজে বেঁচে আছেন বা বাবা না থাকলে পরবর্তী যে অভিভাবক আছেন বড় ভাই
তারা বেঁচে আছেন, চাচা বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন, সেখানে কোনো উকিল চাচা টাচার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণই অহৈতিক একটি বিষয় এবং অনেক অনৈতিকতার দুয়ারকে উন্মোচন করে। তবে শ্রদ্ধার জায়গা থেকে যদি আপনি আপনার শ্বশুরকে, আপনার চাচাকে বাবা বলে সম্বোধন করেন, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার পর্যায়ের, বাবার মতো, সেটি মর্যাদার দিক থেকে, দায়িত্বের দিক থেকে, অভিভাবকত্বের দিক থেকে তিনি বুঝিয়েছেন। অতএব সেভাবে আমরা সেই দৃষ্টিকোণ থেকে অন্য কাউকে বাবা বলতে পারি। কিন্তু আপনার জন্মদাতা বাবা বলে বোঝানো এমন কোনো ব্যক্তিকে যিনি আপনার জন্মদাতা বাবা হন, সেটি গুনাহের কথা। আল্লাহ বলেছেন, উদ্রহম লি আবাহিম, মানুষের যে বাবা আছে তার দিকে সম্বন্ধ করে তাকে ডাকবে, এটাই আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত। এরপরে ফেরা হোক বিশুদ্ধতা আইডি থেকে আপনি লিখেছেন, যদি বাবা মায়ের ইনকামে হারাম মিশ্রিত থাকে তাহলে উপার্জন করেন না, এমন সন্তানের করণীয় কি? যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তো সে বিকল্প পথে সে যাবে, আর যদি অপ্রাপ্তবয়স্ক হয় অথবা তার বিকল্প কোনো উপার্জন না থাকে তাহলে হারাম লে আইনিহি, না হলে বাবার সেই সম্পদ থেকে তার প্রয়োজন পূরণ করা জায়েজ হবে। জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু তিনি তার ওখান থেকে গ্রহণ করবেন, পাশাপাশি নিজের পায়ে নিজে দাঁড়াবার বা উপার্জন করার চেষ্টা তিনি করবেন, এবং একই সঙ্গে বাবাকে হারাম উপার্জন থেকে বিরত রাখার জন্য তিনি আকুলভাবে চেষ্টা করবেন, আবেদন করবেন, বোঝাবেন। এরপরে শামীম রেজা আপনি লিখেছেন, রিং আইডি থেকে টাকা ইনকাম করা জায়েজ আছে কি? উত্তরটি আর্জেন্ট, রিং আইডি নিয়ে আমাদের কোনো গবেষণা হয়নি। আপনারা অনেকে আমাদেরকে এরকম অনেক ইস্যুতে খুব আর্জেন্ট উত্তর আশা করেন। এ বিষয়ে আলহামদুলিল্লাহ যে সমস্ত ওলামায়ে কেরাম গবেষণা করেছেন তাদের আপনারা স্মরণাপন্ন হবেন। সব বিষয় যে আমরা আসলে গবেষণা করে বলে দিতে পারবো বিষয়টা এত সহজ নয়, অনেক বিষয় নিয়ে অনেক ডিপ আলোচনা করতে হয়, দেখতে হয়, সে সুযোগ অনেক সময় আমাদের হয় না। আমরা শুধুমাত্র এই প্রশ্ন উত্তর দেওয়া কাজটাই করি না, এর বাইরে আরও অনেক কাজ আছে। আর তাছাড়া এরকম ইস্যুগুলোতে অনেক সময় নিয়ে গবেষণার সুযোগ সবসময় আমাদের থাকে না। রিং আইডি নিয়ে অনেক আলেমরা ইতিমধ্যে গবেষণা করেছেন, আপনি শ্বাস দিলেই তাদের ইয়ে পেয়ে যাবেন। তবে বাহ্যিকভাবে তাদের ওখানে উপার্জনের যে পদ্ধতি দেখা যায় সেটাও আপনার এর আগে আমরা বলেছি, এসটিসি এসপিসি ওয়ার্ল্ড এর যে উপার্জনের সিস্টেম এবং আপনার টিকটক ইত্যাদিতে উপার্জনের সিস্টেম অলমোস্ট প্রায় কাছাকাছি। তো যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে বিধান সেটি প্রযোজ্য হবে। পুরো বিষয়টি যে সমস্ত ওলামা কেরাম গবেষণা করেছেন তাদের স্মরণাপন্ন হবেন এবং তাদের কাছ থেকে জেনে নেবেন। একই রকম হলে সেক্ষেত্রে এইগুলোর উপার্জনও হারাম হবে এবং একই রকম হওয়াটাই হলো বাহ্যিকভাবে আমার কাছে মনে হয়। যদিও আমার এই সংক্ষিপ্ত বা অপূর্ণ উত্তর নিয়ে আপনি আমল করবেন না, জাস্ট ধারণা নিতে পারেন, আপনি অন্য আলেমদের কাছ থেকে বিস্তারিত জানবেন। এরপর জেনিফ শিফা আপনি লিখেছেন, প্রবাসে যারা থাকেন তারা যদি ওইখানে লটারি ধরে ওই টাকা হালাল নাকি হারাম? যেখানে থাকুন না কেন লটারি করে আপনার উপার্জন করা হারাম? আমাদের অনেক ভাই বোন মধ্যপ্রাচ্যে আছেন, সেখানে থাইল্যান্ডি কার্ড বা বিভিন্ন কার্ড নামে পরিচিত অনেক লটারি আছে, যে লটারিগুলো অনেকেই সেগুলো মাধ্যমে অর্থ উপার্জন করার চেষ্টা করেন এবং লটারিতে অংশগ্রহণ করেন, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতেও এগুলো আছে, পৃথিবীর সব দেশে কম বেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে সুস্পষ্ট করে হারাম করেছেন, বিধায় এ ধরনের কোনো লটারি ইত্যাদির মাধ্যমে সম্পদ উপার্জন করলে সেটি হারাম হবে। এরপরে শামীমুল ইসলাম চৌধুরী আপনি লিখেছেন, ফেসবুকে মানুষ নিজের নামকে নানাভাবে বিকৃত করে থাকে, এ বিষয়ে কিছু বলুন। নিজের নামকে কেউ বিকৃত করে এটা তো আমি জানি না, বাকি নিজের নামকে আপনার ছদ্মনামে আইডি খোলেন সেটি ভিন্ন বিষয়, কিন্তু বিকৃত করা যদি হয়, নামকে পরিবর্তন করে ব্যঙ্গ করে, তো সেটা তো গুনাহের কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যের উপাধিকে বিকৃত করো না বা ব্যঙ্গ করো না, এবং এটা জায়েজ নয়, গুনাহের কথা। শামীম হাবিব আপনি লিখেছেন, ভোট দেওয়ার অঙ্গীকার করে মসজিদের রাজনৈতিক নেতাদের টাকা নেওয়া যাবে কিনা? মসজিদ এটা আপনার ভোট চাওয়ার জায়গা নয়, এখানে যদি কেউ ভোট চাইতে আসেন তার তাকে ভোট চাইতে সুযোগ দিয়ে তার বিনিময়ে মসজিদের ডোনেশন নেওয়া এটা আসলে জায়েজ নয়। আজকাল আমরা দিনী প্রতিষ্ঠান যারা করি তারা আসলে হালাল উপার্জনের গুরুত্ব আমাদের কাছেও নেই, আর সাধারণ মানুষের কথা কি বলবো আমরা, যার কারণে আমরা এ ধরনের উপার্জন থেকে যথাসম্ভব দিনী প্রতিষ্ঠানগুলোকে দূরে রাখবো। তাহলে সেক্ষেত্রে দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মুসল্লিরা এবং সাধারণ মুসলমানরা অনেক বেশি উপকৃত হবেন, সেগুলো অনেক বেশি বরকতময় হবে, সেগুলো ভিতরে রুহ এবং প্রাণ থাকবে। এরকম সুযোগ দিয়ে মসজিদে ডোনেশন কালেকশন করাটা এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য অনুচিত এবং অন্যায় একটি কাজ। কেউ মসজিদে দান করতে চাইছেন তার পক্ষ থেকে সেটি ভিন্ন বিষয়, কিন্তু এখানে ভোট চাওয়ার সুযোগ দিয়ে তাকে আপনি দান করছেন, তাহলে আরেকজন যে মার্কেটিং করবেন তার মার্কেটিং করে তারপরে দান করবেন, আপনি সেটাকে অনুমতি দিবেন? অবশ্যই দিবেন না। এর পাশাপাশি
যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কাশিফা মেহরাজ আপনি লিখেছেন কারো সামনে বা পেছনে প্রশংসা করা যাবে কিনা ব্যাপারে ইসলাম কি বলে মানুষের সামনে প্রশংসা করা নিষেধ কিন্তু তার পেছনে প্রশংসা করা প্রশংসনীয় বিষয় তার সামনে প্রশংসা করলে সেক্ষেত্রে তিনি অহংকারী হয়ে ওঠেন দেখুন ইসলাম চায় আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী করতে আমাদেরকে চরিত্র ভালো চরিত্র মাধুর্য দিয়ে গড়ে তুলতে আপনি যখন কারো সামনে প্রশংসা করবেন তিনি অহংকারী হবেন নিজেকে বড় মনে করবেন সমাজে এটার ফলে সমাজ অসুন্দরের দিকে যাবে কিন্তু তার পেছনে যদি সমালোচনা এই প্রশংসা করেন তাহলে যার কাছে প্রশংসা করলেন সেই লোকটা তার সম্পর্কে সুধারণা রাখবে এবং তাদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য তৈরি হবে এর মাধ্যমে সামাজিক বন্ধনগুলো মজবুত হবে ইসলাম সেটাই চায় এরপরে নাজমুল শুভ আপনি লিখেছেন নতুন তাফসির পড়া শুরু করার জন্য মাহফুল কোরআন পড়া যাবে কি পড়তে পারেন মোসাব্বিরুল ইসলাম মুরাদ আপনি লিখেছেন আমাদের সমাজে প্রচলিত মৃত ব্যক্তির জন্য চল্লিশ সভা খানা করা কি জায়েজ আছে এই বিষয়ে অনেক বক্তব্য আমাদের আছে এই বিষয়গুলো বিদআতে পর্যবেসিত হওয়ার মতো বিষয় মৃত ব্যক্তির মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে খাবার দেয়া এগুলো হিন্দুদের বিভিন্ন সংস্কৃতি থেকে আমাদের এখানে এসেছে ফারহানা বিথি আপনি লিখেছেন মেকআপ করা অবস্থায় অজু করা যাবে কিনা এবং নামাজ পড়া যাবে কিনা মেকআপটা যদি হালকা মেকআপ হয় পাপ জাতীয় কিছু হয় হালকা পাউডার টাউডার হয় তাহলে সেক্ষেত্রে বা হালকা ক্রিম হয় তাহলে তার উপর আপনি অজু করতে পারবেন যদি খুব ভারী মেকআপ হয় জ্বালাদা প্রলেপ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ওইটার উপরে অজু করলে অজু হবে না বরং সেটাকে আপনি রিমুভ করতে হবে এরপরে আমি সাজ্জাদ লিখেছেন মায়ের দোষ আছে মেয়ের নাই সেই মেয়েকে বিবাহ করা যাবে কি না অবশ্যই বিয়ে করতে পারেন সন্দেহাতীতভাবে মেয়ের যদি দোষ না থাকে তাহলে সে মেয়ে যদি দিনদার হয় দিনের ক্ষেত্রে অগ্রসর হয় তাকে বিয়ে করাতে কোনো দোষের কিছু নেই ঘোমপাগলি আইডি থেকে আপনি লিখেছেন স্বামী হাত খরচ দেয় না এজন্য মিথ্যা বলে টাকা নিলে কি পাপ হবে স্বামী যদি হাত খরচ না দেয় তাহলে মিথ্যা বলে টাকা নেবেন কেন মিথ্যা কোনো অবস্থাতে জায়েজ নেই আপনি তো হাত খরচ জীবন বাঁচানোর জন্য তো আপনার হাত খরচের প্রয়োজন নেই আপনি স্বামীর কাছ থেকে বিভিন্ন কৌশলে আপনি টাকা চাইতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে চাইতে পারেন কিন্তু সরাসরি মিথ্যা কথা বলা আপনার জায়েজ নয় তাও সেটি তখন যদি আপনার এছাড়া কোনো উপায় না থাকে এবং আপনি যদি একরকম বাধ্য হন যে হাত খরচ ছাড়া আমার চলে না আমার অসুবিধা হয় এরকম পরিস্থিতিতে আপনি আপনার খুব বেশি প্রয়োজন হলে সেই প্রয়োজন তিনি না মেটালে আপনি একটু কৌশল করে তার কাছ থেকে চাইলেন কিন্তু মিথ্যা বলবেন সরাসরি এটার কোনো সুযোগ নেই আর আপনার মহরের টাকা দিয়ে আপনি হাত খরচ হিসাবে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় সমস্ত যে চাহিদাগুলো আছে যেগুলো আপনার মৌলিক চাপ প্রয়োজন সেগুলো মেটার জন্য স্বামী তো বাধ্য সেগুলো তিনি না দিলে আপনি অবশ্যই তার অজান্তে তার সম্পদ থেকে প্রয়োজনীয় অংশ নিতে পারেন কিন্তু হাত খরচ বলতে টাকা উড়ানোর জন্য জাস্ট এনজয়ের জন্য মজা টজা করার জন্য আমরা যে খরচ করে থাকি সেই টাকাটা আপনি তার কাছ থেকে মিথ্যা বলে নেবেন কিংবা না বলে নেবেন এর কোনো সুযোগ নেই এস কে এমডি ফরিদ আপনি লিখেছেন নারীরা গার্মেন্টসে কাজ করতে পারবে কি নারীরা গার্মেন্টসে কাজ করতে পারবে যদি তাদের নারী সুলভ যে সমস্ত বিধিবিধান আছে বিশেষ করে পর্দার বিধিবিধান সেগুলো মাথায় রেখে সেগুলোর উপরে আমল করে তারপরে তিনি করতে পারেন কোনো অসুবিধা নেই মোহাম্মদ ফরাদউদ্দিন লিখেছেন বউ মোবাইল চাইছে মোবাইল কিনে দিয়ে এর দাম কাবিন থেকে কি বাদ দেওয়া যাবে অসুবিধা নেই অবশ্যই দিতে পারেন স্ত্রীকে মোবাইল দেওয়া তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত কোনো বিষয় না বিধায় স্ত্রীকে আপনি মোবাইল কিনে দিয়ে সেটাকে মহানা থেকে আপনি কেটে দিতে পারবেন যদি সেটা চেয়ে থাকে কোনো অসুবিধা নেই মহানা সেখান থেকে আপনার কেটে নেওয়া যেতে পারে এরপরে শারমিন লাখি বোন আপনি লিখেছেন প্রেগনেন্সি অবস্থায় গা বন্ধের জন্য কি হুজুরের কাছ থেকে কোনো তাবিজ নেওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনও তাবিজ ব্যবহার করেনি কাউকে তাবিজ দেননি এবং সাহাবায়ে কেরাম সচরাচর চিকিৎসার জন্য কোরআনে কারিমের সূরা পড়ে ঝাড়ফুঁক করেছেন এটি প্রমাণিত বর্ণিত অতএব তাবিজের ব্যবহার এটি সুন্নাহ সম্মত কোনো আমল নয় দু একজন সাহাবি থেকে এ বিষয়ে যে বর্ণনা পাওয়া যায় সেই বর্ণার নানামুখী ব্যাখ্যা বা বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায় তো একটা বিষয়ে সুস্পষ্ট একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবিদের থেকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আমরা তার বাইরে যাওয়াটা কোনো বুদ্ধিমান মোমেনের কাজ হতে পারে না এবং সেটা না যাওয়াটাই হলো আমাদের জন্য নিরাপদ এরপরে হ্যাঁ আপনার এরকম পরিস্থিতি অর্থাৎ প্রেগনেন্সির সময় আপনি দুষ্ট জিনের দ্বারা প্রভাবিত হতে পারেন মনে হলে তিনকুল পড়ে পড়ে তিনকুল তিনবার কুলহাল্লা কুলহাল্লা কুলব্রাস তিনবার পড়ে ফু দিয়ে রাত্রে শরীর মুছবেন সকাল সন্ধ্যা পড়বেন এবং যতবার পারেন পড়বেন মুছবেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন এবং সূরা বাকারা তেলাওয়াত করবেন এ জাতীয় যে আমলগুলো আছে সকাল সন্ধ্যার আমল সহ সেগুলো বেশি বেশি করবেন এরপরে মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন যদি কারো বিনা কারো অনুমতি না নিয়ে এলাকার নেতারা তার জায়গায় মেলা করে তাহলে কি সেখানে কোনো পাপ হলে সেটার গুণা কি জায়গার মালিকের গুণাগারী হবে না জায়গার মালিকের কোনো গুণ হবে না যেহেতু তার আসলে এখানে কোনো কিছু করার নেই এবং আপনার
আপনার বিষয়টা তার নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সেক্ষেত্রে তিনি তো মাজলুম, জুলুমের শিকার, যার কারণে গুনাহ যারা আয়োজন করেছেন তাদের হবে, অন্যায়ভাবে আয়োজনের জমিতে মেলা করছেন সেজন্য, পাপ করছেন সেজন্য। মুস্তফা কামাল আপনি লিখেছেন, আমার স্বামী নামাজ পড়ে না, অনেকে বলে অনেক বলি তারপরও নামাজ পড়ে না, আমি কি করতে পারি? আপনার স্বামী যদি নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বোঝাবেন, আপনি স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে আদায় করতে পারবেন না এমন জিনিস খুব কম আছে। যদি স্ত্রী, যদি স্বামী মোটামুটি কোনো আপনার মিডিয়াম ক্লাসের ভালো মানুষ হয়, আর যদি আপনার বোঝানোটা না হয় তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন। আপনি আবদার করবেন, সর্বোচ্চ আবদার করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরও যদি না করেন তাহলে আপনার দায় থাকবে না, আল্লাহ তাআলার কাছে সেই দায়ই থাকবে এবং আপনি আপনার চেষ্টার জন্য সওয়াব পাবেন। এমনি ফাহিম লিখেছেন, যারা বোরকা পরে টিকটক করে কতটুকু জায়েজ আছে? বোরকা পরে জেনা করা যদি হারাম হয় তাহলে বোরকা পরে আপনার আপনার জেনা সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, পর্দাহীনতা যে বিষয়গুলো আছে, সেগুলো বোরকা পরেও যদি করে সেগুলো হারাম এবং গুনাহ হবে। অতএব টিকটক ভিডিও যদি কেউ বোরকা পরে বানায় তাহলে সেটা হালাল হয়ে যাবে না। এই ভিডিওগুলো বানিয়ে পুরুষদের মধ্যে শেয়ার করলেন, তার শরীরের বিভিন্ন অংশ প্রকাশ হলো, বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করলেন পুরুষদের সামনে, এর মাধ্যমে তিনি অবশ্যই গুণাগার হবেন। এমনি এর পাশাপাশি মিউজিক ইত্যাদি যে যদি তার সাথে থাকে তাহলে তার ফলে তো আরও অতিরিক্ত আপনার গুনাহের বিষয়গুলো সেখানে সংযোজিত হবে। এমনি ওমর ফারুক আপনি লিখেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কতজন মৃত মানুষকে জীবিত করেছিলেন? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। মৃত মানুষকে জীবিত করা কোনো মানুষের কাজ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর বিষয়। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন, ইয়াহইমি, তিনি মানুষকে জীবন দেন, তিনি মানুষকে মৃত্যু দান করে থাকেন। অতএব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কোনো পাওয়ার ছিল না, তিনি যে কোনো মানুষকে, জীবিত মানুষকে মৃত করা বা মৃত মানুষকে জীবিত করার ইখতিয়ার রাখতেন, আল্লাহ তাআলা এরকম পাওয়ার কাউকে দেননি। এমডি ইব্রাহিম আপনি লিখেছেন, জন্মের সময় আজান না দিলে পরবর্তীতে ওই ব্যক্তির করণীয় কি? না, এটার জন্য বিশেষ কোনো জরুরি করণীয় নয়। জন্মের সময় বাচ্চার কানে আজান একমত দেওয়ার বিষয়ে হাদিস বর্ণিত হচ্ছে, সেই হাদিসগুলোর সনদগুলো যে খুব বেশি শক্তিশালী তা নয়, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা, দীর্ঘ আলোচনা আছে। আমলযোগ্য, আমল করা যেতে পারে, কিন্তু না করলে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই বা পরবর্তীতে আর কিছু করার নেই বিশেষভাবে। তানজিলা সুলতানা লিখেছেন, অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? অহেতুক দুশ্চিন্তা বলতে আপনি কী ধরনের দুশ্চিন্তা বোঝাচ্ছেন? দিনী বিষয় না দুনিয়াবী বিষয়? দুনিয়া বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে দুশ্চিন্তা থেকে বাঁচার যে উপায় নিয়ে আমাদের একটা ভিডিও গত সপ্তাহে পাবলিশড হয়েছে সেটা আপনি শুনে নিতে পারেন। আর দিনী বিষয় যদি দুশ্চিন্তা থেকে আপনি মুক্তির উপায় জানতে চান তাহলে সে বিষয়ে কাজী ইব্রাহিম সাহেবের একটি ভিডিও আমাদের ইসলাম প্রশ্নোত্তর পেজে প্রকাশিত হয়েছে গত সপ্তাহে, সেটা বা এই সপ্তাহে চলতি সপ্তাহে সেটি আপনি শুনে নিতে পারেন। সুমাইয়া সারা দিঘি আপনি লিখেছেন, শুকর বা শুয়োর বললে মুখে 40 দিন ইবাদত থাকে না, এটা কতটুকু ঠিক? না, শুয়োর বা শুকর কোনো মানুষকে বললে সেটা গুনাহের কথা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর মানে 40 দিন ইবাদত থাকে না এরকম কোনো কথা করণীয় কথা আছে বলে আমাদের জানা নেই। জাহিদ হাসান আপনি লিখেছেন, ব্যবসা লাভের জন্য মালামাল মজুদ রাখা যাবে কি না? যদি মালামাল মজুদ রাখার দ্বারা উদ্দেশ্য হয় ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়িয়ে তারপরে মুনাফা করা, তাহলে সেটা জায়েজ নয়, এটাকে শরীয়ত নিষেধ করেছে এবং হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আর যদি মজুদ করা হয় মানুষের কল্যাণে, যেমন ধরুন পেঁয়াজ, আলু, চাউল, এগুলো আমাদের দেশে সবসময় সব সিজনে যে সব কিছু হয় তা নয়, বরং হওয়ার পর এগুলো যদি মজুদ একসময় অনেক একসাথে অনেক হয়, সেগুলো যদি মজুদ রাখা না হয় তাহলে বছর জুড়ে মানুষ চলতে পারবে না, খেতে পারবে না। তো এই সমস্ত পরিস্থিতিতে বা এই দিকগুলোর ভিত্তিতে যদি কেউ রাখেন মজুদ করেন তাহলে সেটা তো নিষিদ্ধ হবে না। এরপরে আশুর আবরার লিখেছেন, স্বামী হারাম উপার্জনের কথা জানার পর স্ত্রী করণীয় কি? স্ত্রী যদি বিকল্প কোনো পথ থাকে তার জীবন নির্বাহ করার জন্য সেটি তিনি গ্রহণ করবেন, নিজের সম্পদ আকৃষ্ট থেকে তিনি তার জীবন ধারণ করবেন, নিজে উপার্জনের সুযোগ তাহলে সেটি করবেন, স্বামীকে সৎপথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। পূর্বসূরি সালাফ এর নারীরা তাদের স্বামীদেরকে বলতেন যে ইসলামের প্রথম দিককার না মানে মহীয়সী নারীরা তাদের স্বামীদেরকে বলতেন যে আমরা বাসা থেকে বের হওয়ার সময় উপার্জনের জন্য যখন তিনি যাচ্ছেন তখন বলতেন যে আমরা না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু হারাম খাবো না, আপনি হালাল যেটুকু পান সেটুকু নিয়ে আসবেন। আজকাল তো বাসা থেকে নারীরা বরং পুরুষদেরকে তাদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রেশার দিয়ে থাকেন, যার ফলে পুরুষরা অনেক সময় অন্যায়ের দিকে যায়, আবার অনেক পুরুষ আছে নিজে থেকেই অন্যায়ের দিকে চলে যায়। তো এটা তো উচিত নয়, আল্লাহ তাআলা মাফ করুন। আর যদি কোনো মা বোনের এরকম হয় যে তার স্বামী হারা উপার্জন আছে, তার কোনো বিকল্প পথ খোলা নেই, তাহলে তার জীবন রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তিনি গ্রহণ করতে পারেন, সেই সাথে তিনি বিকল্প পথেও যাওয়ার চেষ্টা করবেন, স্বামীকেও বোঝাবেন। এমডি শাকিবুল ইসলাম লিখেছেন, পাকা চুল তোলা কি জায়েজ হবে? বিষয়ে একটা ভিডিও গত সপ্তাহে আমাদের পেজে এবং চ্যানেলে আপলোড হয়েছে, দেখে নেবেন, মেহরবানি করে যাবে না, এ বিষয়ে নিষেধাজ্ঞা আছে হাদিসে। শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন, স্বর্ণকারের পেশা গ্রহণ করা কি জায়েজ হবে? কোনো অসুবিধা নেই, এটাকে পেশা হিসাবে গ্রহণ করা যেতে পারে, কোনো নিষেধাজ্ঞা কোনো দেশে আছে বলে আমাদের জানা নেই।
নাইম হাসান, তবে হ্যাঁ স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে যে রিবার বিষয়টি আছে, সুদের বিষয়টি আছে, সেটা সংজ্ঞা জেনে সেখান থেকে বেঁচে থাকার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। নাইম হাসান ইমন লিখেছেন, পিতামাতা যাতে চিন্তিত না হয় সেজন্য ছোটখাটো মিথ্যা বলা যাবে কি না, যেমন খাওয়া নিয়ে অনুত্তম কিছু খেয়ে বললাম যথেষ্ট ভালো খাবার খেয়েছি, এটাকে সরাসরি মিথ্যা বলা যাবে না, একটু ঘুরিয়ে বললেন মা বাবার কষ্ট যেন হয় সেই জন্য, এবং এক দৃষ্টিকোণ থেকে আপনার কথা ঠিকই আছে, সেরকম ব্যর্থবোধক কথা আপনি অবশ্যই তাদের কাছে বলতে পারেন, কারণ আপনার উদ্দেশ্য এখানে অসৎ নয়, খারাপ কিছু নয়, আল্লাহ তাআলা দেখবেন বান্দার উদ্দেশ্য কী সেটি। এরপরে আমাদের মসজিদে ইমাম অনেক মুসল্লি এশার বিতর নামাজ এক রাকাত পড়েন, তা আবার রুকু ছাড়া সরাসরি সেজদা চলে যায়, তো এই নামাজ কি পরিপূর্ণ সহি হবে কিনা জানাবেন। এইচ এম ইমরান হাসান নূর আপনি লিখেছেন, রুকু ছাড়া তো নামাজ হবে না, কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না, ইমাম পড়ুক মুসল্লি পড়ুক যেই পড়ুক না কেন। বিতরের নামাজ এক রাকাত পড়া জায়েজ আছে কিনা, এটা নিয়ে ফুকাহের মধ্যে মত পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে দুই রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে এক রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন, এটা ধরন কি এটা নিয়ে ফোকাহের মধ্যে বিস্তারিত মত পার্থক্য আছে, বিশদ বিবরণ আছে, ইনশাআল্লাহ বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব। তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, এটি একেবারেই স্পষ্টত ভুল। মঞ্জুর হোসেন লিখেছেন, আমি জানতে চাই কোন লোক হিন্দু না মুসলিম তা না জেনে সালাম দেওয়ার বিধান কি, যদি মুসলিম মনে হয় সালাম দিবেন সুধারণার ভিত্তিতে, আর হিন্দু মনে হলে সালাম দিবেন না, বা অন্য ধর্মের মানুষ হলে সালাম তার জন্য যে সালাম সে সালাম দিবেন। এরপরে ইসমাইল কামরুল আপনি লিখেছেন, লটারিতে পাওয়া টাকা কি করব, আপনি এটা দান করে দিতে হবে সবের উদ্দেশ্য ছাড়া। এমডি সাদ্দাম হোসেন লিখেছেন, হারাম ইনকাম করা কাউকে কি ব্যবসায় পার্টনার করা যাবে যদি তার উপার্জনটা পরিপূর্ণই হারাম হয় এবং সেই টাকা থেকে আপনার সাথে ইনভেস্ট করবে অবশ্যই, আর যদি হালাল। এমনি শাকিবুল ইসলাম লিখেছেন, আমার বউ চাকরি করতে চায়, তাকে কি চাকরি করতে দেওয়া যাবে, প্রয়োজন না হলে মেয়েদেরকে চাকরি করতে দিবেন না, তারা বাসায় কাজ করবেন এবং তাদের যে স্বাধীনতা আছে অধিকার আছে সেটা পরিপূর্ণভাবে আদায় করবেন, তাদেরকে তারা চাকরি করতে দিলে বিশেষ করে পুরুষদের সাথে যদি মেশে চাকরি করে তাদের পর্দার খেলাফ হবে, হারামের দিকে যাবে। আজকাল আমরা অতি আধুনিক হয়ে আমাদের সাংসারিক অবস্থা দাম্পত্য কলহ এটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আমরা সবাই কম বেশ জানি, অতএব ইসলামের ছায়াতলে আমাদেরকে ঘুরে ফিরে আসতে হবে। মোহাম্মদ তামিম ইকবাল আপনি লিখেছেন, নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে কি না, নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করা এদিক থেকে সেদিকে আসা যাওয়া করা এটা জায়েজ নয়, হাদিসে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নামাজের সামনে হাঁটা চলাকারী ব্যক্তি জানতো যে দায় কত বড় তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন না ঘন্টা না বছর এটা তিনি উল্লেখ করেন নাই, কিন্তু এখান থেকে বোঝা যায় যে লং টাইম দাঁড়িয়ে থাকাটাকে সে উত্তম মনে করতো নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে, তবে বরাবর সামনে থাকলে সেখান থেকে সরে যেতে পারেন, আর অনেক দূরে থেকে যদি হয় দুই তিন কাতার সামনে থেকে যে নামাজের চোখের দৃষ্টির এরিয়ার বাইরে তাহলে সেখান থেকে হাঁটা যাবে। এরপরে হাসনা হেনা আপনি জানতে চান, আলেমদেরকে কি হুজুর ডাকা যাবে, অসুবিধা নেই, এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, এই বাড়াবাড়ি নিছক কি বাড়াবাড়ি, হুজুর বলতে জনাব উপস্থিতি এটাই উদ্দেশ্য হয়ে থাকে, আর কোনো উদ্দেশ্য এখানে নাই, হুজুর শব্দের অর্থ মূলত উপস্থিত, অতএব কেউ উপস্থিত নাই তখনও যে তাকে উপস্থিত বলা হয় তার মানে তিনি এখানে উপস্থিত আছেন এই বিশ্বাস থেকে কেউ বলে এরকম কেউই বলে না, অতএব ইন্নামাল আমাল বিনিয়াত, মানুষের উদ্দেশ্যের উপরে নিয়তের উপরে তার প্রত্যেকটা আমল এর মূল্যায়ন হয়ে থাকে, বিদায়ের কারণে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বলা যেতে পারে। এবং রবিউল ইসলাম আপনি লিখেছেন, আমি প্রায় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছি, 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছি, টাকা খরচ করে ফেলেছি, টাকা ফেরত দেওয়ার সামর্থ্য নেই, আমার সবসময় অনুশোচনা হয় এবং পরকালে ভয় হয়, এখন আমার করণীয় কী। দেখুন, আপনি যদি এটা ফেরত দেওয়ার সুযোগ না থাকে অল্প অল্প করে ফেরত দিবেন, যতটুকু পারেন ততটুকু দিবেন, বাকিটুকু তাদের সাথে আলোচনা করে নেবেন যে আমি চেষ্টা করে যাচ্ছি, আপনার সাধ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে, আর আগে যে অপরাধ হয়েছে তার জন্য আপনি তওবা করতে হবে। এরপরে ফারিহা জান্নাত তাবাসুম লিখেছেন, দোয়া পরে গিট বেঁধে গলায় বা কোমরে সুতা বাঁধা যাবে কিনা, না এটা জাদুকরদের কাজ, আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ফালাকের মধ্যে কোরআনুল ফালাক মিনশার মা খালাক মিনশার গাসিকিন ওয়া ক্বাবা মিনশার নাফাসাতি ফিল উকাদ, এই আয়াতের মধ্যে এই গিরায় ফুৎকার দেয়া নারী ছিল তারা জাদু করতে, এগুলোর মাধ্যমে তাদের ভৎসনা করেছেন, তাদের থেকে পানা চেয়েছেন আল্লাহ তাআলা, পানা চাওয়ার শিক্ষা দিয়েছেন, সরি পানা আল্লাহ চানজি নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা পানা চাওয়ার শিক্ষা দিয়েছেন, তো এই গিরায় কালো তাগি ইত্যাদিতে গিট দেয়া এগুলো জাদুকরদের কাজ, ইসলাম এরকম কোনো চিকিৎসা পদ্ধতির শিক্ষা আমাদেরকে দেয়নি, এগুলো আমাদের বর্জন করাটা হলো অবশ্য কর্তব্য।
প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় এক ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এবং আমরা প্রায় সখানেক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজ ইনশাআল্লাহ বিদ্নিল আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে একই সময় রাত পৌনে 9টা থেকে 15টা পর্যন্ত এক ঘন্টা আপনাদের সঙ্গে আমরা লাইভে থাকবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আল্লাহ তালা আপনাদের সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, বিশেষ করে ডেঙ্গুর প্রভাব থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন, হেফাজত রাখুন, করোনার প্রভাব থেকে মুক্ত রাখুন আমরা সে দোয়া করি। আর আসুনা ফাউন্ডেশনের আকিদা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিপুল পরিমাণে, আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি। ইতিমধ্যে ইসলামী আকিদা বইটি প্রায় 8,000 বই ইতিমধ্যে আমাদের সম্মানিত অর্ডারকারীদের কাছে পৌঁছে গেছে, মাত্র 2,000 বইয়ের কাছাকাছি বই রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ দুদিনের মধ্যে পৌঁছে যাবে, সবর করবেন যারা এখনও পাননি। এত দ্রুততম সময়ে এতগুলো বই পৌঁছানো যাবে এটা আমাদের নিজেদেরও কল্পনার বাইরে ছিল, আল্লাহ তাআলা সহজ করেছেন এবং তৌফিক দিয়েছেন। আর আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে চলছে, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন, আমাদেরকে যেন আল্লাহ কল্যাণের পথে রাখেন, হেদায়েতের উপর রাখেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের দ্বারা যেন মুসলিম উম্মার কোনো ক্ষতি না হয়, উপকার যেন হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথে রাখেন, সেই দোয়া আমরা আপনাদের সকলের কাছে কামনা করি। আজকে এখানে শেষ করছি, দেখা এবং কথা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।